সহযোগিতা প্রত্যাশা করছি। আশা করছি আপনারা আপনাদের নিজেদের মাইক্রোফোন মিউট করে টেনিকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। মনে রাখবেন আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতায় একটি সুষ্ঠু এবং সুন্দর ট্রেনিং সেশন পরিচালনা করা সম্ভব হবে। পাশাপাশি যে প্রশিক্ষক মহোদয়গণ আজকে আমাদের দ্বিতীয় সেশনে যুক্ত হয়েছেন, জনাব মাহবুব আলম স্যার, তিনি অত্যন্ত দক্ষ এবং ডাইনামিক একজন প্রশিক্ষক। আশা করছি স্যার তার সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করবেন এবং সম্ভবত আজকে ট্রেনিং সেশনে দিলরুবা খানম ম্যাম, উনি আজকে আছেন প্রশিক্ষক হিসাবে, উনিও অত্যন্ত দক্ষ এবং শিক্ষক বাতায়নের সেরা নেতৃত্ব এবং শিক্ষক বাতায়নের একজন পরিচিত মুখ, সকলেই ম্যাডামকে চিনেন। আমিও ব্যক্তিগত ভাবে ফেসবুকের সুবাদে এবং শিক্ষক বাতায়নের সুবাদে ম্যামকে চিনি এবং জানি, তিনি একজন দক্ষ প্রশিক্ষক। আশা করছি উভয় দক্ষ প্রশিক্ষকের সমন্বয়ে আজকের ট্রেনিং সেশনটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে এবং সকলের নিকট গ্রহণযোগ্যতা পাবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ট্রেনিং সেশনটির উদ্বোধনী ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। মুখর চারপাশ ফুলের গন্ধে মৌ মৌ করছে বাতাস, বসন্তের এমনই এক মুগ্ধ করা স্নিগ্ধ সন্ধ্যায় আইসিটি একটা ফেসবুক গ্রুপ কর্তৃক আয়োজিত ও শিক্ষক বাতায়ন ফেসবুক গ্রুপের সহযোগিতায় আজকে ট্রেনিং সেশন পরিচালনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি জনাব দিলরুবা খানম ম্যাম, প্রধান শিক্ষক দাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ম্যাম শিক্ষক বাতায়নের সেরা নেতৃত্ব হয়েছেন, আমরা জানব কিভাবে হওয়া যায়, কি কি কাজ আমাদের করতে হবে, এজন্য আমরা সকলে ধৈর্য সহকারে ট্রেনিং সেশন করতে থাকব। জনাব দিলরুবা খানম ম্যাম আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, ধন্যবাদ। আমার কথা শুনতে পাচ্ছেন ম্যাম? আমি ছিলাম, কালকেও দেখেছি, আজও দেখছি। জনাব কামরুন নাহার ম্যাম, সহকারী শিক্ষক পাইথন সরকারি প্রাথমিক বিদ্যালয় গফরগাঁও ময়মনসিং, ধন্যবাদ ম্যাম। আর আমি প্রশ্নতে আরেকজনকে ধন্যবাদ জানাতে চাই, জনাব মোহাম্মদ মাহবুব আলম স্যার, যিনি আমাকে অ্যাকচুয়ালি আপনাদের পেজে আমাকে নিয়ে এসেছেন, আমাকে আসলে কিছু কথা বলার জন্য। তো স্যারকেও আমি ধন্যবাদ জানাই। আর আজকের ভার্চুয়ালি যারা যারা যুক্ত আছেন, সামনে এই এখানে যারা আছেন, এখন বর্তমানে আমি দেখছি 109 জন উপস্থিত আছেন, এবং সামনে যারা দেখছেন লাইভে, যদি কেউ থাকে, যেটা লাইভ হচ্ছে কিনা আমি জানি না, তো যারা যারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আইসিটি ক্লাব, সরি, আইসিটি আড্ডা ফেসবুক গ্রুপের একটা বিশেষ আয়োজন, যে শিক্ষক বাতায়ন টিচার্স পোর্টালে কিভাবে সেরা নেতৃত্বে আসা যায়, কিভাবে সেরা কন্টেন্ট নির্মাতা হওয়া যায়, কিভাবে সেরা উদ্ভাবক হওয়া যায়, এই সব বিষয় নিয়ে একটা আলোচনা। জাস্ট আসলে প্রশিক্ষণ না, একটা আলোচনা। তো হচ্ছে এটা খুবই ইউনিক একটা বিষয়, যেটা কিনা আমি অনেক সময় আমরা এই ব্যাপারে আমাদের কাছে প্রচুর প্রচুর মেসেঞ্জারে আমাদের ইনবক্স আসে, যে কিভাবে ম্যাডাম সেরা কন্টেন্ট নির্মাতা হওয়া যায়, কিভাবে সেরা নেতৃত্বে আসা যায়, কিভাবে সেরা উদ্ভাবকে আসা যায়, কিভাবে একটা ভিডিও তৈরি করলে আমার ভিডিওটা ওই সপ্তাহে ওই পাক্ষিকে আসবে, একটু কাইন্ডলি আমাদেরকে একটু পরামর্শ দিবেন। তো মেসেঞ্জারে তো দুই একজনকে দেওয়া যায়, তো ভার্চুয়ালি যদি এভাবে একটা আয়োজন করা যায় সেটা সবার জন্য খুবই ভালো হবে। তো আমাকে আপনাদের মাঝে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আইসিটি
আড্ডা ফেসবুক গ্রুপকে। তো আমাদের এখানে না সন্ধ্যা থেকে খুবই মানে আকাশ মেঘে ঢাকা এবং খুবই বজ্রপাত হচ্ছে। আমি জানি না কতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে কানেক্ট থাকতে পারবো, যে কোনো সময় হয়তো বা বিদ্যুৎ আমার ডিসকানেক্ট হয়ে যেতে পারে। তো আমি সেজন্য কোনো ভূমিকায় না যে আমি সরাসরি আমি আমার আলোচনাতে চলে আসছি, যদি কেউ কোনো আপত্তি না করেন। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু বলবেন। ওকে, তো সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমি দিলরুবা খাতুন, প্রধান শিক্ষক ধাদার সরকারি প্রাথমিক বিদ্যালয় পুঠিয়া থেকে। আচ্ছা, আজকে আমাদের বিষয় ছিল কি, সেরা নেতৃত্ব। তাহলে সেরা নেতৃত্বে কিভাবে আসা যায়, সেরা নেতৃত্বে কিভাবে আসা যায় সে বিষয়ে আমি যতটুকু জানি আমি আমার ধারণাগুলো শেয়ার করার চেষ্টা করব। কিভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করলে, একটা ভিডিও তৈরি করলে সেরা নেতৃত্বে আসা যায়। তো আমরা তাহলে শুরু করি। সরি, এটা হচ্ছে আমার সেরা নেতৃত্বে আমার যে গল্পটা ছিল সে গল্পটা এখানে, আমি যে পাখিকে সেরা নেতৃত্ব হয়েছিলাম। আরেকটা কথা বলি, সেরা নেতৃত্ব এই ফিচারটা এবং এটা শুধুমাত্র কিন্তু প্রতিষ্ঠান প্রধানদের জন্য, একটা একটা মাত্র বিষয় আছে যেটা হচ্ছে শুধুমাত্র প্রতিষ্ঠান প্রধানরা এখানে কাজ করতে পারে। সেরা নেতৃত্ব প্রতিষ্ঠান প্রধান, যেমন স্বপ্নের স্কুল গড়ি নিজেকে দিয়ে শুরু করি। এখানে আমি একটা তারিখ দিয়েছি, দেখবেন নভেম্বর 2019 সালে, 2019 সালে নভেম্বর মাস এর 19 তারিখে আমি হচ্ছে এটুআই থেকে একটা মেল পেয়েছিলাম। মেলটা যে কিভাবে মানে একটা সেরা নেতৃত্বে একটা কিভাবে একটা গল্প তৈরি করতে হয়, একটা স্টোরি তৈরি করতে হয়, এ সম্পর্কে ওনারা আমাদেরকে যারা মানে কিছু কিছু দিক নির্দেশনা দিয়েছিল, যেটা কিনা হয়তো পরে পরে হয়তো আপনারা হয়তো এখানে যারা আজকে উপস্থিত আছেন হয়তো অনেকেই জানেন না, কিংবা অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো মেলটা পেয়েছেন। তারপর আমি মনে করেছিলাম যে এখানে যে কথাগুলো আছে এগুলো যদি কিনা আমি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনাদের গল্পগুলো তৈরি করতে, সেরা নেতৃত্বের গল্পগুলো তৈরি করতে আপনাদের জন্য কি হবে, সুবিধা হবে। যে কারণে আমি মেলটাই অ্যাকচুয়ালি আমি ওটাই নিয়ে এসেছি। তা আমি একটু পড়ে শোনাই। যেমন, স্বপ্নের স্কুল গড়ি নিজেকে দিয়ে শুরু করি, এই স্লোগানকে সামনে রেখে দক্ষ নেতৃত্ব ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনার শীর্ষে থাকা প্রতিষ্ঠান প্রধানদের সামনে আনতে শিক্ষক বাতায়নের যোগ হয়েছে সেরা নেতৃত্ব ফিচার। এখানে কয়েকটা আপনাকে কয়েকটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, যেমন, আপনি কি আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে রোল মডেলে পরিণত করেছেন? আপনার শিক্ষার্থীরা কি 21 শতকের জন্য উপযোগী? আপনার প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ফলাফলে কি আপনি সন্তুষ্ট? আপনি আপনার প্রতিষ্ঠানে কি পরিবর্তন এনেছেন যার জন্য আপনি সবার কাছে খুব পরিচিত? কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছিল এখানে। আচ্ছা, এরপরে ছিল, যদি আপনার নেতৃত্বের গল্পে এই প্রশ্নগুলোর উত্তর থাকে এবং গুণগত শিক্ষা বাস্তবায়ন করে থাকে, তাহলে আজই এই ইউটিউব ভিডিও লিংক আপলোড করে দিন নেতৃত্বের গল্পের পাতায়। হোম পেজের উপরে ডান দিকে আপনার নামে ক্লিক করুন এবং পেয়ে যাবেন আমার পাতা। এটা আমরা পরে দেখাবো। আমার পাতায় ক্লিক করুন আর পেয়ে যাবেন নেতৃত্বের গল্পের আপলোডের সুযোগ। গল্প আপলোড করে দিন, শিক্ষক বাতায়নের সদস্য প্রাপ্ত লাইক ভিউ রেটিং এর ভিত্তিতে দিকে এগিয়ে থাকা কলেজ মাউসী অধিদপ্তর কর্মকর্তা ও এটুআই যৌথভাবে প্যাডাগজি এক্সপার্ট টিম যাচাই বাছাই করবেন। প্যাডাগজি এক্সপার্ট টিমের রেটিং এ যিনি প্রথম অর্জন করবেন তিনি হবেন প্রাতিষ্ঠানিক সমস্যার সমাধানে সহায়ক কিনা, এবং এখানে 6টি দক্ষতা থাকতে হবে। হ্যাঁ, 6টি দক্ষতা, যেমন এখানে আমাদের কোর স্কিল, 6টি কোর স্কিল আছে না, ওই কোর স্কিলের সাথে কিন্তু এটা রিলেটেড আছে। যেমন, ক্রিটিক্যাল থিংকিং এন্ড প্রবলেম সলভিং, ক্রিয়েটিভিটি, আবার মোরালিটি, সোশ্যাল কমিটমেন্ট, আর এমপ্লয়ি অ্যাবিলিটি।
safety and health. কোন একটি অর্জনে এই যে ছয়টা হইতেছে আপনি আপনার যে গল্পটা স্টোরিটা এই ছয়টাতে ছয়টার কোন একটাতে আসলে অর্জনে সহায়ক কিনা আমি একটু কাইন্ডলি একটু বিনীতভাবে অনুরোধ করব সবাই একটু মিউট থাকবেন কারণ কথার মধ্যে কথা শুনতে গেলে শুনলে না আমার একটু আমি অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে আর কি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে আচ্ছা উদ্যোগটি টিসিবি টাইম যেমন হচ্ছে টাইম কস্ট ভিজিট হ্রাস করতে সহায়ক কিনা অর্থাৎ আপনার কতটুকু সময় লাগবে সময় স্বল্পতা কতটুকু হবে খরচ কত হবে কয়টা ভিজিট লাগবে সেটা উদ্যোগটিতে দৃশ্যমান কোনো পরিবর্তন আছে কিনা এই এই কয়েকটা বিষয় হচ্ছে আপনার নেতৃত্বের গল্পে হচ্ছে আপনার থাকতে হবে আপনারা খেয়াল করে দেখবেন অনেক সপ্তাহে যায় যে সপ্তাহে কোনো গল্প নেতৃত্বের কোনো সেরা নেতৃত্বে আসে না আমরা কয়েক সপ্তাহ দেখছি যে সেরা নেতৃত্বে আসছে না তবে আমরা হচ্ছে যেগুলো গল্প আমরা দেখি না বাতায়নে উদ্ভাবনের গল্প আবার নেতৃত্বের গল্প অধিকাংশ গল্পই কিন্তু আসলে সেভাবে উদ্ভাবন স্টোরিটা আসলে নিয়ে আসা হয় না তো আমরা যদি কিনা এই বিষয়গুলো যদি মাথায় রেখে যদি আমি একটা গল্প তৈরি করি তবে অবশ্যই আপনার গল্পটি ওই পাক্ষিকে দেখবেন যে সেরা নেতৃত্বে আপনি চলে এসেছেন ম্যাম আগের কন্টেন্টটা আরেকবার দিবেন প্লিজ স্ক্রিনশটটা নিব আগের কন্টেন্টটা এটা আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ এটা ম্যাম থ্যাংক ইউ ম্যাম হয়েছে এখন এখন প্রশ্ন হচ্ছে আমি তো জানি আমি তো ধাপগুলো জানলাম যে কিভাবে আমি সেরা নেতৃত্বের গল্প আমি অ্যাকচুয়ালি তৈরি করব আমি কোন কোন সূচকগুলো আমার সামনে থাকতে হবে সেটা আমি জানলাম তাহলে আমি স্টোরিটা তাহলে আমি তৈরি করব কি আমার মাথার মধ্যে স্টোরি আছে আমার স্কুলে স্টোরিটা মানে সে উদ্ভাবনটা আমার আমি নেতৃত্ব দিয়েছি কিন্তু আমি এখন কিভাবে আমি তাহলে গল্পটা আমি তাহলে তৈরি করব তখন কি করতে হবে আপনি ওই যে প্রশ্নগুলো ওইটা হচ্ছে আপনি মাথায় রাখবেন মাথায় রেখে সুন্দর করে আপনার গল্পটা হচ্ছে আপনি কি করবেন লিখবেন আপনার গল্পটি লিখবেন আর আপনি যখন এই কাজগুলো যখন আপনি করবেন আপনার স্কুলে অবশ্যই কি করবেন আপনি বিভিন্ন সময়ে আপনি ভিডিও আপনি হচ্ছে ছবি এগুলো হচ্ছে আপনি রেকর্ড করবেন কি করবেন ভিডিও ছবি অ্যাভেলেবল ভিডিও ছবি মানে প্রচুর পরিমাণে আপনি সেটা কি করবেন আপনি হচ্ছে রেকর্ড করে রাখবেন ছবি নিয়ে রাখবেন কারণ কি ছবিগুলো লাগবে হচ্ছে আপনার ভিডিওটা যখন আপনি তৈরি করবেন স্টোরিটা যখন আপনি গল্প তৈরি করবেন তখন হচ্ছে আপনার এই ছবিগুলো হচ্ছে ছবিগুলো ভিডিওগুলো আপনার এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভিডিও এবং ছবিগুলো আমি কোত্থেকে তৈরি করব কিভাবে তৈরি করব হ্যাঁ এখানে তৈরি করতে পারবেন ক্যামটেশিয়া দিয়ে আপনি ক্যামটেশিয়া মুভি মেকার যেটা সেটা দিয়ে আপনি তৈরি করতে পারবেন ফিল্মোরা দিয়ে আপনি তৈরি করতে পারবেন আবার যদি মনে করেন যে আপনি এই দুটোর আপনার কোনোটাই আপনার দক্ষতা নাই হ্যাঁ আমি ক্যামটেশিয়া পারি না আমি ফিল্মোরা সম্পর্কে আমার তেমন আইডিয়া নেই তাহলে আমি কি তৈরি করব যে কোনো মুভি মেকার দিয়ে আপনি তৈরি করতে পারবেন দেখবেন যে গুগল ইসে কি জানি প্লে স্টোরে প্লে স্টোরে গেলে আপনি যে কোনো দেখবেন মুভি মেকার আপনি পাবেন সেটা ডাউনলোড করে নেবেন সেটা দিয়ে আপনি তৈরি করতে পারেন আর সেটাও যদি আপনি তৈরি করতে না পারেন তো আমরা এখানে যারা আছি তারা তো সবাই পাওয়ার পয়েন্টে মোটামুটি তো আমরা তো দক্ষ তাই না পাওয়ার পয়েন্টে আমরা পারি আমরা তো পাওয়ার পয়েন্টের মাস্টার নাই তাহলে আমাদের কি আমরা তাহলে কি করতে পারবো পাওয়ার পয়েন্টে স্লাইডে 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 আপনার হচ্ছে ছবি ভিডিও গুলো আপনি হচ্ছে সাজাবেন সাজানোর পরে কি করবেন আপনি সেটা হচ্ছে ভিডিও ফরম্যাট করবেন আর ভিডিও ফরম্যাট করার আগে ওই যে গল্পটি আপনি লিখে রেখেছিলেন ওই গল্পটি হচ্ছে কি করবেন অডিও রেকর্ড করতে হবে অডিও রেকর্ড করে আপনি হচ্ছে ফার্স্ট স্লাইড যদি যদি পাওয়ার পয়েন্টে তৈরি করেন ফার্স্ট স্লাইডে হচ্ছে আপনি অডিওটা ইনসার্ট করে দিবেন যেটা হচ্ছে আপনার ভিডিওতে প্লে হবে তো পাওয়ার পয়েন্টে না করে আমার মনে হয় আমি যেটা পরামর্শ দিব যদি কিনা মুভি মেকার যে কোনো একটা দিয়ে তৈরি করলে সেটা সবচেয়ে ভালো হয় পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করলে যে সেটা খারাপ হয় তাও না না পারলে তখন পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করতে পারবে এটা গেল কেউ কিছু বলছেন কোনো প্রশ্ন আমার কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কাইন্ডলি একটু লিখে রাখবেন আমি হচ্ছে এই আমার এই কথা বলাগুলো শেষ হয়ে গেলে আমি আপনাদের সবার প্রশ্ন শুনবো এবং সবার প্রশ্ন আমি অ্যান্সার করব আচ্ছা আমার ভিডিওটা যখন তৈরি হয়ে যাবে তখন হচ্ছে আমি কি করব আমি সেটা আমার আপনার ইউটিউব চ্যানেলে হচ্ছে আপনি সেটা আপলোড করবেন
আপলোড করার পরে হচ্ছে আপনি ওই লিংকটা লাগবে হচ্ছে আপনার বাতায়নে আপলোড দিতে গেলে বাতায়নে সেরা নেতৃত্ব হচ্ছে আপলোড দেওয়ার সময় আপনার এই ইউটিউব চ্যানেলের লিংকটি হচ্ছে আপনার লাগবে এখন আমরা দেখব যে কিভাবে আমি বাতায়নে সেরা নেতৃত্বে আমি কি সেরা নেতৃত্বের আমি গল্পটি আপলোড করব সাপোজ আপনার আমরা আমরা এখানে যারা আছে সবাই নিশ্চয়ই আমরা বাতায়নের সদস্য শিক্ষক বাতায়নের সদস্য শিক্ষক বাতায়নের যখন সদস্য হবেন আপনি আপনার ওয়ালে যখন আপনি লগইন করবেন লগইন করে ঠিক আপনার ছবির পাশে এখানে ডাউন অ্যারোতে আপনি ক্লিক করলে আপনার এই বিষয়গুলো আপনার চলে আসবে এখানে হচ্ছে আপনি নেতৃত্বের গল্পে যাবেন নেতৃত্বের গল্পে যাবেন নেতৃত্বের গল্পে গেলে এখানে শিরোনাম দিবেন গল্পের ধরন এখানে দিবেন ট্যাগ দিয়ে দিবেন ট্যাগ দিতে গেলে সেটা হয়তো আপনার আমি যেমন ট্যাগ দিলে হচ্ছে আমি আমার ইয়ে দেই কি বলে আমি আমার প্রোফাইলের লিংকটা আমি এখানে ট্যাগ করে দেই আর এই যে নেতৃত্বের গল্প বিস্তারিত এখানে আমি একটা পরামর্শ দিব আপনাদের আপনারা যে স্টোরিটা লিখবেন না ওই স্টোরিটা সুন্দর করে আপনারা এখানে বিস্তারিত নেতৃত্বের গল্প বিস্তারিত এখানে হচ্ছে আপনারা একটু দিয়ে দিবেন পেস্ট করে দিবেন তাহলে আপনার ভিডিওটাও সবাই দেখতে পাবে এবং আপনার স্টোরিটাও সবাই এখানে পড়ে নিতে পারবে স্টোরিটাও আপনার এখানে থেকে যাবে আর কোথায় গেল এই যে নিচে আছে এখানে একদম নিচে আছে এখানে ইউটিউব লিংক আমার ইউটিউব লিংকটা এখানে কেটে গেছে ও সরি দাঁড়া এইখানে এইখানে ওই যে বললাম না ইউটিউবে আপলোড করার পর ইউটিউব আপলোড করার পর ইউটিউব থেকে লিংকটা কপি করে নিয়ে এসে জাস্ট এখানে শুধু পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখানে সংরক্ষণে দিলেই আপনার নেতৃত্বের গল্প দেখবেন আপলোড হয়ে গেছে এই পেজে দেখবেন আপনার নেতৃত্বের গল্প চলে আসছে এই ছিল কিভাবে সেরা নেতৃত্ব হওয়া যায় সেটা এখন সেটা সম্পর্কে আমি বললাম এখন আমি আরেকটা ভিডিও দেখাতে চাচ্ছি যদি সবাই আগ্রহী থাকেন আমার নেতৃত্বের গল্পটা কেমন ছিল সেটা আমি একটু দেখাতে চাচ্ছি যে কিভাবে আমি আমার ভিডিওটা তৈরি করেছিলাম এবং সেখানে স্টোরিটা আমার কেমন ছিল দেখাবো কি জি ম্যাম দেখতে চাই ওকে ম্যাম অবশ্যই দেখতে চাই ওকে ওকে দেখাচ্ছি আমি দুইটা ভিডিও দেখাবো এটা মনে হয় হ্যাঁ এটা এখানে সাউন্ডটা হয়তো আসবে না নিচে স্ক্রিন শেয়ার করার সময় সাউন্ড হয়তো উড়িয়ে দিয়ে দিতে হবে জি করার সময় সাউন্ড হয়তো অডিও তাহলে শব্দ আসবে শেয়ার সাউন্ড দিয়ে নিতে হবে শেয়ার সাউন্ড আচ্ছা থাক থাক সাউন্ড দেওয়ার দরকার নেই সাউন্ড দিলে আমি আমার কথাগুলো এবার শুনতে পাবে না থাক সাউন্ড দেওয়ার দরকার নেই আমি এমনি বলে দিচ্ছি এটা ছিল এটা আমি একটু একটু পজ করে করে আমি একটু বলছি এটা হচ্ছে 2019 সালে আমার স্কুল হচ্ছে এটুআই এবং ডিপি থেকে একটা চারটা প্রজেক্ট করেছিল সেটা হচ্ছে সমস্যা সমাধান ভিত্তিক শিখন ও গাঠনিক মূল্যায়ন হ্যাঁ এখানে হচ্ছে আমি ওই স্যার ভিডিওটা প্লে হচ্ছে না ভিডিওটা আমি পজ করে রেখেছি আমি একটু কথা বলছি তো কথা বলছি শোনাচ্ছি তো যে কারণে ভিডিওটা পজ করে রেখেছি স্যার জি ঠিক আছে আমার কথা শুনতে পেয়েছেন জি 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 স্ক্রিনটি সাদা আসছে স্ক্রিন সাদা আসছে আমি ভিডিওটা পজ করে রেখেছি এই দেখুন শুধু ভিডিও তিনটাই দেখা যাচ্ছে আর কিছু ও মা ভিডিও শেয়ার হয়নি ও স্যার না না শেয়ার হয়নি মানে আপনি স্ক্রিনটা শেয়ার করেন স্ক্রিনটা শেয়ার করা হয়নি ম্যাম আচ্ছা আচ্ছা দাঁড়া আমি স্ক্রিনটা আছে এটাকে মিনিমাইজ করতে হবে আমি তো স্ক্রিন শেয়ার দি এখন দি আসছে আসছে এখন আসছে আচ্ছা ওকে ম্যাম এখন আসছে এখন আসছে ম্যাডাম সম্মানিত উপস্থিতি আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আমি ম্যামের কথার মাঝে একটু ডিস্টার্ব করলাম এই জন্য দুঃখিত যে আমরা সবাই যদি মনোযোগ দিয়ে শুনি আর একসাথে সবাই কথা না বলি আমাদের প্রোগ্রামটি অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করছেন আমাদের দিলরুবা ম্যাম আশা করি যে সবার উপকারে আসবে ভালো লাগবে আমরা একজন একজন কথা বলবো আর আমরা যেন প্লিজ মাইক্রোফোন একটু অফ রাখি মিউট রাখি জি ধন্যবাদ ম্যাম শুরু করেন
থ্যাংক ইউ। এখন আমি একটুখানি মানে আমার স্টোরিটা আমি একটু বলে দিই, কারণ আপনারা তো সাউন্ডটা শুনতে পাচ্ছেন, আমি একটু বললে না আপনারা বুঝতে পারবেন। এখানে হচ্ছে এটুআই এবং ডিপির সাথে 2019 সালে আমার স্কুলের স্টুডেন্টরা চারটি প্রজেক্ট করেছিল, সেটা হচ্ছে সমস্যা সমাধান ভিত্তিক শিখন ও গাঠনিক মূল্যায়ন। তো ওই বছর প্রথমে হয়েছে কি, আমার স্কুলে পঞ্চম শ্রেণীর একটা শিক্ষার্থী মানে চারটা প্রজেক্টের মধ্যে একটা প্রজেক্ট যেটা নিয়ে কাজ করেছিল এবং যেটা নিয়ে আমার নেতৃত্বে আর কি সেরা নেতৃত্বে আমি এসেছিলাম, সেটার স্টোরিটাই বলছি। ওই বছর ১৯ সালের প্রথম দিকে পঞ্চম শ্রেণীর আনিকা নামে একটা স্টুডেন্ট ছিল আমার, ও ক্লাসে একেবারে ফার্স্ট গার্ল ছিল। তো ও হচ্ছে রাত্রে ঘুমিয়েছে, ওরা একটু দরিদ্র, রাত্রে ঘুমিয়েছিল, তো তার বালিশের নিচে হয়তো সাপ লুকিয়েছিল, যাই হোক ওই সাপে কাটে ওকে, সাপে সাপে কেটে ও হচ্ছে মানে মারা যায় আর কি। আর ওর বাবা মা তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়নি, কারণ তারা হচ্ছে মনে করেছিল ডাক্তারের কাছে নিয়ে গেলে, নিয়ে যাওয়ার চাইতে ওঝার কাছে নিয়ে গেলে হয়তো তাড়াতাড়ি হচ্ছে কিওর হবে, ভালো হয়ে যাবে, যে কারণে ওকে হাঁটাতে হাঁটাতে ওই ওঝার কাছে নিয়ে গেছে। তারপরে যাই হোক সকাল হতে হতে বাচ্চাটা মারা গেছে আর কি। এটা আমাদের জন্য অত্যন্ত মানে কষ্টের একটা বিষয় ছিল। তো আমরা যখন সমস্যার সমাধান ভিত্তিক গাঠনিক মূল্যায়ন নিয়ে কাজ করলাম, তখন আমরা ওই বিষয়টা নিয়ে এসেছিলাম যে গ্রামে প্রচুর সাপের উপদ্রব এবং গ্রামবাসীরা জানে না সাপে কাটলে যে কি করতে হয় সে সম্পর্কে গ্রামবাসীদের কোনো ধারণা নাই, এবং এই সমস্যাটার সমাধান দিয়েছিল। এটা হচ্ছে চতুর্থ শ্রেণী, আমি দাঁড়ান আমি এখানে দেখাচ্ছি, এখন চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের স্বাস্থ্যবিধি অধ্যায়। শিক্ষার্থীরা কি করবে এখানে, এখানে কিভাবে কাজটা করেছিল, ওদের দলগত কাজ ছিল পারিপার্শ্বিক পরিবেশ অনুসন্ধান আলোচনা এবং তারপরে সিদ্ধান্ত। আমাদের এভাবে একটা পরিকল্পনা তৈরি করতে হয়েছিল কাজগুলো। মা সমাবেশ করে প্রথমে আমরা অভিভাবকদেরকে জানিয়েছিলাম যে আমাদের বাচ্চারা এই কাজগুলো করবে, আপনারা একটু হেল্প করবেন। এটা ছিল প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণী, জীবনের নিরাপত্তা, প্রাথমিক চিকিৎসা, সাপে কাটা। সম্মানিত স্যার ম্যাডামরা, আমরা একটু মিউট করে রাখি, ম্যাডামের উপস্থিত অত্যন্ত চমৎকার হচ্ছে, আপনাদের জন্য অনেক সময় বুঝতে সমস্যা হচ্ছে। প্রথমে আমরা কি করেছিলাম, এই সমস্যাটা নিয়ে আমরা ক্লাসে ভিডিও দেখিয়েছি, মানে কিভাবে কি হয় ভিডিও দেখিয়েছি, এবং ক্লাসে আমরা মানে বিস্তারিত আলোচনা করেছি, ক্লাসটা নিয়েছি, ভিডিও দেখিয়েছি, বিভিন্ন সাপে কাটলে কি হয় সেবা কিভাবে কি মানে সমাধান করতে হয় সেটা আমরা বিস্তারিত ভাবে তাদেরকে আমরা দেখিয়েছি এবং সমস্যা নির্ধারণও করেছি ক্লাসে। এই যে সমস্যাটা এখানে দেওয়া আছে, পঞ্চম শ্রেণী মেধাবী শিক্ষার্থী আনিকাকে সাপে কেটেছিল, তার বাবা মার অজ্ঞতার কারণে ভুল চিকিৎসা আনিকা মারা যায়। সাপে কাটলে কি করতে হয় এলাকাবাসী জানে না, এমন সমস্যার এই সমস্যার কোনো সমাধান আছে কিনা, এটা ছিল আমাদের প্রশ্নটা। তো ওই শিক্ষার্থীরা প্রথমে কি করেছে, অতিরিক্ত সাপের জন্য গ্রামবাসী এবং প্রাথমিক চিকিৎসা না জানার কারণে কি কি সমস্যা হতে পারে তারা এখানে লিখেছে এবং সেটা আবার উপস্থাপন করেছে। শিক্ষার্থীরা যখন বাড়ি বাড়ি যায়, বাড়ি বাড়ি যে যখন তথ্য সংগ্রহের জন্য যখন বাড়ি বাড়িতে যায়,
তখন হচ্ছে আমরা আমি হচ্ছে তাদেরকে এই প্রশ্নগুলো হচ্ছে দিয়েছিলাম যে তোমরা হচ্ছে যখন অভিভাবকদের কাছে যাবে তথ্য সংগ্রহের জন্য তখন এই প্রশ্নগুলো করবে যে গ্রামে এত সাপ কেন আর কোন ব্যক্তিকে সাপে কাটলে কি করবেন আর সাপে কাটা কোন ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে কি করা উচিত আর এই সম্পর্কে কোনো ধারণা আছে কিনা আর সাপে কাটলে কেন ওঝার কাছে নিয়ে যাওয়া হয় এটা হচ্ছে আনিকার মা মায়ের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল এই পরিকল্পনা অনুযায়ী তারা হচ্ছে সমস্যার সমাধান মানে কিভাবে তারা সমস্যার সমাধানটা করবে সেটা তারা পোস্টার পেপারে লিখে উপস্থাপন করেছে এবং পরিকল্পনা অনুযায়ী কি করেছিল গ্রামের মানুষদের সচেতন করার জন্য কিছু লিফলেট তৈরি করে এবং লিফলেট তৈরি করতে আমরা তাদেরকে সহযোগিতা করেছিলাম কিন্তু এই পয়েন্টগুলো কিছু কিছু অধিকাংশই ওরা নিজেরা লিখে এনে আমার কাছে দিয়েছিল আমি পরে সেটা হচ্ছে সেটা সেটা হচ্ছে কি করেছিলাম সেটা হচ্ছে আমি কম্পিউটারে লিখে প্রিন্ট করে ওদেরকে দিয়েছিলাম একজন হ্যান্ড রেজ করেছেন কিছু বলবেন ম্যাডাম পাপিয়া হক ম্যাডাম আমরা প্রশ্নগুলো একটু পরে শুনি শেষের দিকে শুনি তাহলে তাহলে না আমার জন্য একটু সুবিধা হবে আচ্ছা তো এখন বাড়ি বাড়ি যে সেটা বিতরণ করে ওরা কিন্তু বাড়ি বাড়িতে যে শুধু বিতরণ করে আসেনি মানে তারা গ্রামবাসীরা যে সাপে কাটলে কি করতে হয় সেটা জানে না কিন্তু এখানে আমরা প্রচুর মানে মানে অনেকগুলো পয়েন্ট নিয়ে এসেছিলাম পয়েন্ট নিয়ে এসে শিক্ষার্থীরা আমার ক্যাচমেন্ট এলাকায় যতগুলো বাড়ি আছে সবগুলো বাড়িতে তারা গ্রুপ গ্রুপ করে তারা হচ্ছে গিয়েছে শুধু বাড়িতে যে লিফলেটটা দিয়ে আসেনি অনেক বাড়িতে এমন হতে পারে যে সে বাড়ির অভিভাবক হয়তো পড়তে জানে না সে লিফলেটটা হয়তো দিল সে লিফলেটটা লিখে দিল রেখে দিল সে হয়তো পড়লো না ওরা হচ্ছে কি করেছে ওই প্রত্যেকের বাড়িতে যেয়ে তারা হচ্ছে এবং একদিনে হয়নি এটা কয়েকদিন লেগেছে আমাদের ওরা হচ্ছে বাড়িতে বাড়িতে যে তারা হচ্ছে লিফলেট গুলো পড়ে পড়ে দিয়ে এসেছে এবং তারা বুঝেছে কিনা সেটাও তারা মানে জিজ্ঞাসা করেছে আমরা একটা মতামত নিয়েছিলাম যে কিছু অভিভাবকদের ডেকে বিভিন্ন প্রান্তের কিছু অভিভাবকদেরকে আমরা ডেকেছিলাম ডেকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে গ্রামে যে শিক্ষার্থীরা যে বিষয়গুলো হচ্ছে আপনাদের কাছে নিয়ে গেছে আপনাদের কাছে তো বলেছে আপনাদের বাড়ি বাড়িতে যেতে সে বিষয়গুলো আপনারা উপকৃত হচ্ছেন কিনা এবং এ বিষয়ে আমরা অভিভাবকদের মতামত নিয়েছিলাম এটা আমাদের একটা মূল্যায়ন ছিল আমরা এভাবে মূল্যায়ন করেছিলাম ধারাবাহিক মূল্যায়নের একটা অংশ আমি স্টপ শেয়ার দিলাম এটা 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 হচ্ছে আমার আমি যে সপ্তাহে সেরা নেতৃত্বে আসছিলাম আমার স্টোরিটা ছিল এটা আমি হচ্ছে শেয়ার করলাম তবে এই স্টোরিটা বিভিন্ন রকমের হতে পারে যে শুধু যে আমারটা হয়তো আপনাদের কাছে একটু জটিল মনে হতে পারে যেহেতু একটা প্রকল্পে ছিল তো জটিল মনে হতে পারে তো এই ধরনের বিভিন্ন উদ্ভাবন আমরা প্রধান শিক্ষক স্কুল পর্যায়ে আমরা করে থাকি তো যেভাবে বললাম যে গল্পটা সাজাতে আপনারা ওইভাবে সাজাবেন আমি তো এর আগে তো বলেই দিয়েছি যে কিভাবে স্টোরিটা লিখবেন কিভাবে কোন কোন ধাপগুলো আপনারা অবলম্বন করবেন সেভাবে স্টোরিটা লিখবেন এবং সেরা নেতৃত্বে স্টোরিটা গল্পটা আপলোড দিবেন দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ আপনারা সেরা নেতৃত্বে চলে আসবেন যদি কিনা সঠিক ভাবে গল্পটা আপনারা সাজাতে পারেন
ধন্যবাদ আমার স্কুলের আরেকটা ভিডিও ছিল দেখাতে খুব ইচ্ছা করছিল কিন্তু টাইম স্বল্পতার কারণে হয়তো থাক আজকে অন্য কোনো দিন হবে সবাইকে ধন্যবাদ কারো কোনো প্রশ্ন থাকলে আমি এখন শুনব যে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব দিলরুদা ম্যামকে প্রধান শিক্ষক দাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় পটিয়ারা সেই থেকে ম্যাম চমৎকার ভাবে আজকে সেশনটি পরিচালনা করেছেন আর সত্যি আমরা অনেক বেশি ভাগ্যবান বা আমি কৃতজ্ঞতা স্বীকার করতেছি যে আজকে বাংলাদেশের 64টি জেলা থেকে যে সকল শ্রদ্ধেয় স্যার ম্যামগম আমাদের সাথে যুক্ত আছেন সবাই অভিজ্ঞ এখানে আমি আমার পরিচিত কয়েকজন পরিচিত মুখ এবং খুবই প্রিয় দেখতে পাচ্ছি আসলে সবার নাম স্বল্প সময়ের জন্য বলা সম্ভব না আমাদের কিশোরগঞ্জের নাজমুল হক স্যার তারপরে হচ্ছে যে ঈশ্বরগঞ্জের হাবিবুর রহমান স্যার সেরা কন্টেন্ট নির্মাতা অনেক অ্যাম্বাসেডরগণ এখানে সংযুক্ত আছেন আসলে আজকে আমি মনে করবো যে আইসিটি আড্ডার যে মানে শুভ অগ্রগতি বা কাজ এর সাথে শিক্ষক বাতায়ন ফেসবুক গ্রুপের সম্মিলিত যে প্রচেষ্টা আমাদের শিক্ষক যারা আমরা শিক্ষকতা পেশায় আছি আমাদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য এই যে একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম এই করোনা মহামারীর কারণে আমরা যে আজকে পর্যন্ত এসেছি আসলে এখান থেকে আমরা হাতে কলমে শেখার মতো যে প্রশিক্ষণটি নিচ্ছি আমাদের সত্যি অনেক বেশি কাজে লাগবে উপকারে আসবে এখন আমি পাপিয়া হক ম্যাম হ্যান্ডেল করেছিলেন প্লিজ আপনার প্রশ্নটি করেন তার পরবর্তীতে আমরা পরবর্তী প্রশিক্ষকের কাছে আমরা চলে যাব আর সকলকে আমি কৃতজ্ঞতা জানাই এত অভিজ্ঞ স্যারেরা বাতেন সম্পর্কে যারা অনেক কিছু জানেন তারপরেও উনারা আমাদের সাথে সংযুক্ত আছেন আর আমরা যারা নতুন বা আবার শিখতেছি সবাই যে সহযোগিতা করতেছেন আমাদের এই ট্রেনিং সেশনটা পরিচালনার জন্য এজন্য আমি এই আই পরিচালক আইসিটি আড্ডার একজন সদস্য হিসেবে আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি জি পাপিয়া ম্যাম শুনতে পাচ্ছেন আপনার প্রশ্নটি করুন প্লিজ তারপরে আমরা পরবর্তী প্রশিক্ষকের কাছে আমরা চলে যাব পাপিয়া আক্তার ম্যাম জি আসসালামু আলাইকুম আমি আজকে প্রথম যোগদান করলাম গতকালকে পারিনি আমার প্রশ্নটা ছিল যে আমি আসলে বুঝতে পারতেছিলাম না আমি একজন প্রধান শিক্ষক ভোলা সদর কিন্তু আমি কোন গল্পটা নিলে যে আমার সেটা সেরা নেতৃত্ব পর্যায়ে যাবে আমি আসলে গল্পটা বা স্টোরিটা চুজ করতে পারতেছিলাম না কিন্তু ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ একটা শুনে খুবই ভালো লাগলো এখন আমার একটা আইডিয়া ছিল সেই আইডিয়াটা আমি কি বলতে পারবো রেকর্ডিং স্টপড যেমন আমি হচ্ছি ব্রিটিশ কাউন্সিলের সাথে একটা প্রোগ্রাম করেছিলাম ওটাকে বলে রেকর্ডিং ইন প্রোগ্রেস ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড বাইরে বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশের সাথে ওদের স্টুডেন্টদের সাথে আমার স্টুডেন্টদের গুলি দিয়ে কি আমি সেরা নেতৃত্বের গল্প কি রেডি করতে পারবো ধন্যবাদ ম্যাম আমি বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি আইএসসি নিয়ে আমিও কাজ করেছি তবে হ্যাঁ আপনার আইএসসি নিয়ে তো আমরা অনেক বিষয়গুলো কাজ করেছি যেমন হেলথ এন্ড হাইজিন ট্রি প্লান্টেশন আবার এরকম কিন্তু অ্যাকচুয়ালি আমি তো কাজ করেছি আমার স্টুডেন্টদের নিয়ে আমি ব্রিটিশ কাউন্সিলের সাথে কাজ করলাম না কোথায় কাজ করলাম কার সাথে কাজ করলাম নট নেসেসারি বাট আমার শিক্ষার্থীরা কানেক্টিং ক্লাসরুমে আমার শিক্ষার্থীরা কাজ করেছে ব্রিটিশ কাউন্সিলের সাথে কাজ করেছে ওটা আপনি এখানে উল্লেখ করবেন না কিন্তু ব্রিটিশ কাউন্সিলের সাথে কাজ করেছে ওটাও আমাদের একটা অ্যাসিভমেন্ট তো আপনি যখন স্টোরিটা তৈরি করবেন তখন হচ্ছে আপনার ওই যে হেলথ এন্ড হাইজিন আমি একটা উদাহরণ দিচ্ছি হেলথ এন্ড হাইজিন যেমন হয়তো আপনার শিক্ষার্থীরা হেলথ এন্ড হাইজিন নিয়ে কাজ করেছে তারা সচেতনতা সৃষ্টি করেছে তারা পোস্টার তৈরি করেছে তারা গ্রামবাসীকে হাইজিন সম্পর্কে জানিয়েছে শিক্ষার্থীদের সম্পর্কে শিক্ষার্থীদেরকে জানিয়েছে এটা তো আগে আপনার শিক্ষার্থীরা বিষয়গুলো আপনার জানতো না বর্তমানে আপনার আপনার এই অ্যাক্টিভিটি করার জন্য আপনার শিক্ষার্থীরা হচ্ছে ওই হাইজিন সম্পর্কে জানে এটা তো আপনার একটা নেতৃত্বের গল্প আপনি অবশ্যই পারবেন এটা দিয়ে নেতৃত্বের গল্প আর একটা বিষয় আমি একটুখানি বলি আমি তো এখানে শুধু একটা মাত্র টপিক এনেছি কিন্তু আমরা কিন্তু পুরো আমি আরেকটা ভিডিও আসলে আমি দেখাইনি কিন্তু আমি ওই ভিডিওটা আমি আসলে দেখাবো আসলে একটা স্কুলে একটা যেকোনো একটা অ্যাক্টিভিটি না সাপোজ আমি ঝরে পড়া রোধ করি আমি আমার স্কুলে যখন প্রথম এসেছি তখন দেখেছি যে আমার স্কুলের শিক্ষার্থীরা খুব ঝরে পড়ে মানে তারা স্কুলে আসতে চায় না স্কুল মুখীন না তাহলে হচ্ছে আমার নেতৃত্বে আমি আমার আগের স্কুলটা কেমন ছিল এবং আমার নেতৃত্বে আমি কোন কোন অ্যাক্টিভিটি গুলো আমার স্কুলে নিয়ে এসেছি কোন কোন কার্যক্রম গুলো আমি আমার স্কুলে নিয়ে এসেছি যে কারণে আমার স্কুল একটা এখন একটা আনন্দের স্কুলে তৈরি হয়েছে স্বপ্নের স্কুলে তৈরি হয়েছে তো এই পুরো অ্যাক্টিভিটি নিয়েও কিন্তু আপনি একটা
একটা ভিডিও তৈরি করতে পারবেন। হ্যাঁ, সেটাও কিন্তু আপনার একটা নেতৃত্বের একটা গল্প তৈরি হবে। তো ওই বিষয়ে আমার একটা ভিডিও আছে, আমি আপনাদের প্রশ্নগুলো শুনে আমি ওই ভিডিওটা দেখিয়ে আমি সমাপ্ত ঘোষণা করব, মানে আমার সেশনটা শেষ করব। ওকে বাপিয়া ম্যাম, আপনি কি আমার উত্তর বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। আমি আসলে 2018 সালে আইসিটি ট্রেনিং করেছিলাম, শিক্ষক বেতনের একজন সদস্য হয়েছিলাম, কিন্তু আমাদের ল্যাপটপের কিছু কারিগরি ত্রুটির কারণে আমি আসলে এগোতেই পারছি না। আমি কন্টেন্ট 800টা তৈরি করেছি, এরপরে এত অবস্টাকলস, আমি বলতে মানে আমি আর কন্টেন্টও খুব একটা এগোতে পারছি না, কিন্তু আমার খুব আগ্রহ শিক্ষক বেতন নিয়ে কাজ করার। ওকে ম্যাম, শুভকামনা থাকলো, ইনশাল্লাহ আপনার ল্যাপটপ সমস্যা সমাধান হবে এবং আপনি আবার বাতায়নে ফিরে আসবেন। আমরা অন্য কারোর কথা একটু শুনি। রুবেল আহমেদ স্যার, আসসালামু আলাইকুম ম্যাম। আমি রুবেল হোসেন, রুবেল আহমেদ, সহকারী শিক্ষক। আমার বিদ্যালয়ের নাম হচ্ছে বিল মহিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলকুচি, সিরাজগঞ্জ। ম্যাম, আমি আইসিটি অ্যাম্বাসেডর সিরাজগঞ্জে। জি, তো এই প্রোগ্রামটাতে আসলে মূলত আমি রেজিস্ট্রেশনও করি নাই, আমাদের শামসুন্নাহার ম্যাম সরিষাবাড়ি ম্যামের মাধ্যমে তথ্যটা পেয়ে এই প্রোগ্রামে গতকাল থেকে জয়েন আসছি, ভালো লাগলো। তো আমি সহকারী শিক্ষক যেহেতু ম্যাম, এই সেরা নেতৃত্বটা কি প্রধান শিক্ষক অথবা সহকারী শিক্ষকরাও এটা আসতে পারে কিনা এটা একটু জানার ইচ্ছা আমার। বাতায়নে না, ওখানে লেখা আছে যে নেতৃত্বের গল্পটা শুধুমাত্র প্রধান শিক্ষকদের জন্য, তা এ বিষয়ে মনে হয় প্রধান শিক্ষকরা ছাড়া হয়তো সহকারী শিক্ষকরা হয়তো আসতে পারে না, আমি যতদূর জানি স্যার। ধন্যবাদ ম্যাম। আর সুলতানা ম্যাম, সুলতানা শিরিন, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, আমি মেহেরপুর থেকে আছি। জি ম্যাম, আপনার গল্পটা এত ভালো লাগলো যে একদম মন্ত্রমুগ্ধের মতো দেখছিলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। ম্যাডাম, আপনার যে প্রজেক্ট ফেয়ার যেটা, ওটা কি মানে আপনি ওটার ব্যবস্থা করেছিলেন? প্রজেক্ট ফেয়ার, প্রজেক্ট ফেয়ার হচ্ছে আমরা যখন 4টা প্রজেক্ট শেষ করি না, তখন হচ্ছে আমাদের একটা নির্দেশনা ছিল যে আমরা যেন একটা প্রজেক্ট ফেয়ার করি, যেন সকল শিক্ষার্থী, যেন আমার সকল শিক্ষার্থী উপস্থিতি এবং গ্রামের লোকজন, এলাকার লোকজন যেন সবাই আমাদের প্রজেক্ট গুলো সম্পর্কে দেখতে পারে এবং কি কি তারা পরিবর্তন এনেছে সে সম্পর্কেও গ্রামবাসীকে জানাতে পারে। আপনারা জেনে অবাক হবেন, আমার শিক্ষার্থীরা আরেকটা প্রজেক্ট করেছিল যেটা হচ্ছে গ্রামের হাইজিন নিয়ে, যে গ্রামে 40টা মতো কাঁচা টয়লেট। তো সেই সময় শিক্ষার্থীরা বলে যে আমরা যখন প্রথম সার্ভে করি তখন আমরা গ্রামে দেখেছি যে এতগুলো কাঁচা টয়লেট, তখন হচ্ছে ইয়োনো স্যারকে বলা হয়েছিল, স্যার সচিব স্যারই বলেছিলেন কি ব্যাপার, আপনি মানে একটু পদক্ষেপ নেবেন। আমরা খেয়াল করেছি পরের মাসেই কিংবা এক মাস না দুই মাস পরে গ্রামে মনে হয় 7টা না কয়টা টয়লেট চলে আসছে, মানে ওদের নেতৃত্বে আমার শিক্ষার্থীদের মানে অসাধারণ একটা অ্যাচিভমেন্ট ছিল। তো ওটা ওটা আয়োজন করেছিলাম আমরা, ওটা তেমন খরচও হয়নি আমাদের, মানে কোনো বিষয় ছিল না তেমন। ধন্যবাদ জি। আচ্ছা, বড়ইল বহুমুখী উচ্চ বিদ্যালয়, আপনার কথাটা শুনে আমি আমার আরেকটা ভিডিও যেটা আছে, যেটা দেখলে আপনারা হোল স্কুলকে কিভাবে একটা নেতৃত্বের গল্প বানাতে পারবেন সে বিষয়ে আপনাদের একটা ধারণা আসবে, আমি ওই ভিডিওটাও একটু দেখাতে চাচ্ছি। হ্যাঁ স্যার, আচ্ছা আমি দ্রুত, আমার আবার কারেন্ট চলে যেতে পারে যে কারণে আমি মানে আপনারা কি দেখতে পাচ্ছেন? ভিডিও দেখা যাচ্ছে, ভিডিও কিন্তু চলছে আমার এখানে, আপনারা কি দেখতে পাচ্ছেন? না 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 না, দেখা যাচ্ছে না ম্যাম, দেখা যাচ্ছে না ম্যাডাম, দেখা যাচ্ছে না। আচ্ছা ওকে ওকে ওকে, আমি আবার দেখতে পাচ্ছি আমি। ওকে ওকে ওকে, আমি আবার দিচ্ছি। আপনারা সাউন্ড শো দিন তাহলে, সাউন্ড উইথ সাউন্ড যখন শেয়ার করেন, উইথ সাউন্ডটা কিভাবে দেয়? আমি তো জুম নিয়ে আসলে ওইভাবে কাজ করি না, তো
মাল্টিপল এর করেন তখন লেখা আসবে উইথ সাউন্ড নিশ্চয়ই অপশন আসবে অ্যাডভান্স শেয়ারিং অপশন এখানে না আপনি যখন শেয়ার করেন শেয়ারের মধ্যে চলে আসার কথা আপনি ম্যাডাম শেয়ার দেন আগে শেয়ার দেন উইথ সাউন্ড শেয়ার দেন আসসালামু আলাইকুম স্যার নাজমুল স্যার কি খাবারের দোকান দিয়ে দিলেন নাকি অনেকগুলো স্টোরি তো সেজন্য আমি কথা দেইনি জাস্ট শুধু একটা মিউজিক বলি এখানে আমি যখন স্কুলে এই স্কুলে আসি 2010 সালে তখন এই স্কুলের অবস্থা খুবই 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 খারাপ ছিল মানে কি বলবো শ্রেণীকক্ষগুলো এমন ছিল যে আমার ক্লাসে যে আমি ক্লাস নিব সে তেমন কোনো মানে তেমন আমার পরিবেশ ছিল না টিন শেডের যে বিল্ডিং তার উপরে অনেক পেশাদার বসবাস ছিল এবং এত দুর্গন্ধ হতো মানে আর হচ্ছে শিক্ষার্থীরাও দেখা যায় অধিকাংশ শিক্ষার্থী ওই দুপুরের পরে টিফিনের পরে বাসায় যায় আর তারা ফিরে আসে না তো এটার উপরে আমি আসলে স্কুলে কিছু অ্যাক্টিভিটি নিয়েছিলাম সেটার উপরে আমার ভিডিওটা এটা কি চালু আছে ভিডিও দেখো Thank you.
অনেকক্ষণ চমৎকার রাখলাম ভিডিওটা অনেক দ্রুত গেছে, কারণ এটা হচ্ছে যখন আমার একটা মানে একটা প্রোগ্রাম ছিল যেখানে আমাকে 3 মিনিটের মধ্যে একটা ভিডিও তৈরি করে স্কুল অ্যাক্টিভিটি দেখানোর কথা ছিল, তো তখন তৈরি করেছিলাম, যে কারণে দ্রুত গুলো চলে গেছে। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ম্যামকে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আমার মনে হয় আমাদের যাদের মনে স্বপ্ন অবলম্বন করেছিল যে সেরা নেতৃত্ব কিভাবে হওয়া যায়, আজকে এই ট্রেনিং সেশনটি তাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকরী হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের যেহেতু ট্রেনিং সেশনের আরেকটি অধ্যায় রয়েছে, আমাদের আরেকজন প্রশিক্ষক মহোদয় আছে, এই জন্য আমরা আমাদের ওই স্থানের কাছে আমরা চলে যাব। আশা করি ম্যাম আমাদের সাথে সংযুক্ত থাকবেন এবং অন্যদের প্রশ্ন থাকলে পরবর্তীতে আমরা আরো সময় নিব ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আরেকজন দক্ষ প্রশিক্ষক জনাব মাহবুব আলম স্যার, পরিচালক আইসিটি আড্ডা, সিনিয়র শিক্ষক গুরাদিয়া উচ্চ বিদ্যালয় নরসিংদী। স্যার আলোচনা করবেন জেলা অ্যাম্বাসেডর হওয়ার মানদণ্ড নিয়ে। সম্মানিত উপস্থিতি, আপনাদের আবারও বিনীতভাবে অনুরোধ করছি যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ধৈর্য সহকারে আমাদের ট্রেনিং সেশনটি উপভোগ করছেন, আপনারা এত অভিজ্ঞ দক্ষ তারপরেও আমাদের সাথে যুক্ত আছেন, আমাদেরকে সমৃদ্ধ করেছেন, আপনারা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। জনাব মাহবুব আলম স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি স্যার আপনার সেশনটি শুরু করার জন্য। মাহবুব স্যার শুনতে পাচ্ছেন? জি ম্যাম শুনতে পাচ্ছি। আসলে আমাদের দিলরুবা খানম ম্যাম যে সুন্দর উপস্থাপনার মাধ্যমে আজকের এই সেশনটা শেষ করলেন, তারপরে আমাদের বিষয়টা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে সে বিষয়ে আমি একটু সন্দিহান। আমি আপনাকে আমাদের থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এরকম সুন্দর একটা বিষয় উপস্থাপন করার জন্য, এবং সেই সাথে আমাদের অভিজিৎ স্যার বলে গেছেন যে আমরা আসলে ট্রেনিং দেখি সেটাকে যদি আমরা আমাদের কার্যতে পরিণত করি তাইলে সেখানে সফলতা চলে আসবে। তো যাক, এখন যে বিষয়টা আমি নিয়ে কথা বলবো সেটা হলো যে অ্যাম্বাসেডর মানদণ্ড বা অ্যাম্বাসেডর হওয়ার জন্য কি কি করা দরকার বা কি কি যোগ্যতা থাকলে আমরা অ্যাম্বাসেডর হতে পারি। বর্তমানে আপনারা জানেন যে আমাদের এটুআই থেকে এই অ্যাম্বাসেডর মানে যে পদটা বা যেই অপশনটা সেটা দিয়ে থাকেন বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে, এবং আপনারা সেটা করার জন্য জেলা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা মানে শিক্ষা অফিসার কর্তৃক প্রত্যয়ন করে বা দরখাস্ত করে সেটা ওদের কাছে দিতে হয়, এবং তারা আপনাদেরকে মানদণ্ড অন্যান্য বিষয় বিবেচনা করে এই অ্যাম্বাসেডরটা নিয়োগ করেন। যাক, আমি তার আগে আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে এই বিষয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। আশা করি আমার সাথেই থাকবেন আপনারা, আর হয়তো ভালো লাগবে, আর হয়তো আপনারা এখান থেকে অ্যাম্বাসেডর যে একটা বিষয় আছে সেই বিষয়টা এবং আপনারাও পরবর্তীতে এই ধারাগুলো অবলম্বন করলে আমি বিশ্বাস করি যে আপনারা হয়তো এই অ্যাম্বাসেডর পদটি সংগ্রহ করবেন। আমি শেয়ার করছি। জি জি আপা, আপনাকে আমাকে দেখা যাচ্ছে? আমার শেয়ারটা কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার প্লিজ স্যার কে যেন হাই রোডে আছেন আপনাকে একটু মিউট করেন স্যার। জি, আমি আমাদের মধ্যে মুক্তার স্যার আছেন, আপনি কোহোস্ট হিসেবে আছেন, আপনাকে বিনীত অনুরোধ করব যে এই বিষয়টা দেখার জন্য। জি জি বড় করবো, আপনারা একটু ধৈর্য ধরেন আমি বড় করে দেখাবো আপনাদের। তো যাক, আইসিটি আড্ডা জি, আমার স্ক্রিনটা কি আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন স্যার? জি স্যার জি স্যার আইসিটি আড্ডাতে চলে যাচ্ছি।
যে আইসিটি আড্ডার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় স্যার বৃন্দ, আপনাদের অবগতির জন্য বলি, আমাদের আজকের এই 24 তারিখে বৃহস্পতিবার যে আলোচ্য বিষয় ছিল, যা শিক্ষক বাতায়নের সেরা নেতৃত্ব হওয়ার নিয়ম, যেটা আমাদের একটু আগে আমাদের প্রিয় প্রশিক্ষক জনাব দিলওয়ার খানম আমাদেরকে উপস্থাপন করে দেখালেন। এখন আমরা যে বিষয়টা দেখাবো সেটা হলো জেলা অ্যাম্বাসেডর হওয়ার বিভিন্ন নিয়ম ও মানদণ্ড। আর এই প্রশিক্ষক হিসেবে আমি আপনাদের সাথে আছি সহকারী শিক্ষক গোরাদিয়া উচ্চ বিদ্যালয় নরসিংদী সদর নরসিংদী এবং জেলা অ্যাম্বাসেডর। তা ওয়েলকাম, ওয়েলকাম টু অল, সকলকে আমি আমার পক্ষ থেকে এবং আইসিটিআর পক্ষ থেকে জানাচ্ছি এই সেশনে আপনারা আমার সাথে থাকার জন্য। তো প্রথমেই আমরা একটু জেনে নেই যে আইসিটি ফর এডুকেশন অ্যাম্বাসেডর কি। আসলে এই যে বিষয়গুলো আমরা মানে কিছুক্ষণ পরে আমরা কি বলা হয় শিক্ষক বাতায়নে যেও এই বিষয়গুলি দেখবো, তাছাড়া আমি একটু বড় করে দেখানোর জন্য আমি স্লাইডে আপনাদের সুবিধার জন্য এখানে নিয়ে এসেছি, আর সেটা হলো যে শিক্ষাক্ষেত্রে আইসিটির বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প 2021 বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের A2I প্রোগ্রামের আওতায় শিক্ষাক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, গুণগত শিক্ষা বাস্তবায়ন ও শিক্ষা উদ্ভাবনী সংস্কৃতির বিকাশে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং A2I এর যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে আইসিটি ফর এডুকেশন জেলা শিক্ষক অ্যাম্বাসেডরশিপ প্রোগ্রাম। এর লক্ষ্যে আইসিটি বহুমাত্রিক ব্যবহারের প্রতি ব্যবহারে প্রতি উপজেলায় কমপক্ষে 10 জন করে দক্ষ শিক্ষকদের আইসিটি পুরী জেলা শিক্ষক অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি প্রদান করা, যারা নিজের জেলা ও উপজেলা শিক্ষকদের পেশাগত দক্ষতা ও গুণগত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষাক্ষেত্রে চলমান আইসিটির বিভিন্ন কার্যক্রমে প্রতিনিধি হিসাবে কাজ করবে। তাহলে বিষয়টা হলো যে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে প্রত্যেক উপজেলা থেকে 10 জন করে যারা আইসিটি জ্ঞান সম্পন্ন শিক্ষক তাদেরকে এই মানে A2I নিয়োগ দিয়ে থাকেন। তো যাক, এখন আরেকটু বিষয়ে আমরা যাচ্ছি, আরেকটা বিষয়ে যাচ্ছি। এই যে এই অ্যাম্বাসেডর হওয়ার জন্য আমাদের যে বিষয়গুলি অর্জন করতে হবে সেটা A2I কর্তৃক নির্ধারিত, অর্থাৎ শিক্ষক বাতায়নে এই বিষয়গুলো আছে। আমরা সেই বিষয়গুলো একটু দেখি এবং মানদণ্ডগুলো কি কি থাকলে আমরা জেলা অ্যাম্বাসেডরের যোগ্যতা অর্জন করতে পারবো এবং অ্যাপ্লাই করতে পারবো এবং অ্যাপ্লাই এর ভিত্তিতে আমরা জেলা অ্যাম্বাসেডরশিপটা নিতে পারবো। তার মধ্যে প্রথম যে বিষয়টা হলো, 1 নম্বর, শিক্ষক বাতায়নের সক্রিয় সদস্যত্ব হবে। অর্থাৎ আপনারা ইতিমধ্যে গতকালকে আমরা শিক্ষক বাতায়ন প্রসঙ্গে অনেক কথা বলেছি যে শিক্ষক বাতায়নের সক্রিয় সদস্য হতে হবে। শিক্ষক বাতায়নে নিজের তৈরি কমপক্ষে 25টি কন্টেন্ট থাকতে হবে, অর্থাৎ আপনার প্রোফাইলে প্রোফাইলটার মধ্যে 25টি কন্টেন্ট থাকতে হবে, এটা হলো সর্বনিম্ন। আর যদি বেশি থাকে তাইলে আরো ভালো। আরেকটা বিষয় হলো যে হয়তো আপনি এই 25টা কন্টেন্ট আপলোড করার ফলে হয়তো আপনি আরো কিছু করার মানে পর আপনি সেরা কন্টেন্ট নির্মিত হয়ে যেতে পারেন। যাক, সেটা আমাদের আগামী দিনের মানে বিষয় আছে যে আমরা সেরা কন্টেন্ট নির্মাতা কিভাবে হব এবং সেরা নেতৃত্ব, সেরা উদ্ভাবক এবং অনলাইন পারফর্মার, সেটা আগামী দিনের সেশনে আসে, সেই বিষয়ে আমাদের প্রশিক্ষকরা আছেন, তারা বলবেন। তাই তৃতীয়টা হলো সেরা কন্টেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক, সেরা নেতৃত্ব শিক্ষক বাতায়নের যদি হওয়া যায় তাহলে একটা যোগ্যতা পেতে পারবে। মাল্টিমিডিয়া কন্টেন্ট কম্পিটিশনে সেরা মডেল কন্টেন্ট নির্মাতা, মাস্টার ট্রেনার অফ আইসিটি ইন এডুকেশন, মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর, এটা একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করে এখান থেকেও সার্টিফিকেট অর্জন করতে পারেন। মাল্টিমিডিয়া ক্লাসরুম সক্রিয়করণে বিশেষ ভূমিকা পালনকারী, মুক্ত পাঠে প্রত্যয়িত মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি MMCD এবং বেসিক টিচার্স ট্রেনিং BTT কোর্স, 9, বেসিক টিচার্স ট্রেনিং BTT কোর্স আইসিটি
দুই প্রকল্প ধারাবাহিক মূল্যায়ন প্রশিক্ষণ সিসি প্রকল্প পিটিআইতে অনুষ্ঠিত আইসিটি ইন এডুকেশন শিক্ষক প্রশিক্ষণ বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকরণ প্রাথমিক শুধু প্রাথমিক শিক্ষকদের জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই এগারোটা ক্রাইটেরিয়া অর্থাৎ এগারোটা বিষয়ে আমাদের দক্ষতা অর্জন করতে হবে। তবে এখানে এগারোটা বিষয়তে আপনাকে জানতে হবে সেটা না, তার জন্য আমাদের অন্তত চারটা বিষয়ে আমাদের দক্ষতা অর্জন করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিশেষ দ্রষ্টব্য কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক একটি প্রতিষ্ঠান থেকে একজনের বেশি আইসিটি পুরী জেলা অ্যাম্বাসার শিক্ষক মনোনয়ন দেওয়ার সুযোগ নেই, অর্থাৎ একটা প্রতিষ্ঠান থেকে একজনকেই জেলা অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত দিয়ে থাকেন সম্মানিত এটুআই কর্তৃপক্ষ থেকে। তারপরে কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক বাঙালি সংস্কৃতি বিরোধী কর্মকাণ্ড ও সরকার নির্দেশনা অমান্য করা এবং যে কোনো উদ্বুদ্ধ পরিস্থিতিতে বিতর্কিত হলে জেলা আইসিটি পরি এডুকেশন অ্যাম্বাসেডারশিপ বাতিল বলে গণ্য করা হবে। এটা হলো আমাদের বিষয়। আর আমাদের যে মানদণ্ডগুলো আছে এখানে লাল মানে কালিতে লেখা দেখা যাচ্ছে যে প্রাথমিক পর্যায়ে শিক্ষকগণ উপরুক্ত যে মানদণ্ড প্রাথমিক পর্যায়ের অর্থাৎ মানে সরকারি প্রাথমিক বিদ্যালয় বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপরুক্ত যে মানদণ্ডে কমপক্ষে চারটি মানদণ্ড, তবে তার তার সাথে কি এগারো নম্বর মানদণ্ডটা অবশ্যই তাদেরকে থাকতে হবে। প্রাথমিক যারা শিক্ষক প্রাথমিক যা প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষক তাদেরকে এগারো নম্বর সহ চারটি মানদণ্ড তাদের থাকতে হবে। নির্বাচিত হবেন তার প্রমাণপত্র সহ অর্থাৎ এই চারটি মানদণ্ড সহ নির্বাচিত হবেন তার প্রমাণপত্র সহ উপজেলা শিক্ষা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সুপারিশ দাপ্তরিক পত্রের মাধ্যমে স্ক্যান কপি পাঠাতে হবে এই ইমেল ঠিকানা, যেমন কি প্রাইমারি অ্যাম্বাসেডার @gmail.com এই ঠিকানায় পাঠাতে হবে। এটা হলো প্রাথমিকের জন্য। তাহলে প্রাথমিকের জন্য মানে এগারো নম্বর যে মানদণ্ডটা ওইটা অবশ্যই থাকতে হবে, আর সাথে আরো কিছুটা মানদণ্ড যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনি এই এই অ্যাম্বাসেডার হওয়ার যে যোগ্যতা সেটা অর্জন করতে পারবেন এবং অর্জন করার পর উপজেলা বা জেলা শিক্ষা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সুপারিশকৃত স্ক্যান কপি অন্যান্য আরো আনুষঙ্গিক আর যা কিছু থাকে সেগুলো একটা পিডিএফ ফাইল করে এবং এই প্রাইমারি এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইমারি অ্যাম্বাসেডর @gmail.com এই ঠিকানা আপনাকে পাঠাতে হবে। আমরা পর্যায়ক্রমে ওই বিষয়গুলো দেখব। আর মাধ্যমিকের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাদ্রাসা কারিগরি পর্যায়ে শিক্ষকগণ উপরোক্ত যে মানদণ্ডে উপরোক্তের যে মানদণ্ডগুলি আছে এর যে কোনো চারটি মানদণ্ড যদি নির্বাচিত হবেন তার প্রমাণপত্র সহ উপজেলা মাধ্যমিক অথবা জেলা শিক্ষা অফিসারের সুপারিশ দাপ্তরিক পত্রের মাধ্যমে স্ক্যান কপি অভিজিৎ সাহা @a2i.gov.bd এই ঠিকানায় পাঠাতে হবে। এখন আমাদের মাধ্যমিকের জন্য একটা ঠিকানায় পাঠাতে হবে, একটা ইমেল অ্যাড্রেসের ঠিকানায় পাঠাতে হবে, আর প্রাইমারির জন্য একটা ইমেল অ্যাড্রেস ঠিকানায় পাঠাতে হবে। দুইটা ইমেল অ্যাড্রেস দুই রকম এখানে দেখা দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে সেটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তবে প্রাথমিকের জন্য চারটা মানদণ্ড এবং আর তার সাথে হইলো এগারো নম্বরটা সহ আর আর আমাদের মাধ্যমিকের জন্য চারটা মানদণ্ড যে কোনো চারটা হইলেই হয়। তো যাক এখন বিষয়টা হলো যে আমরা এই বিষয়গুলো আমরা আমি একটা এখানে যে আপনারা যেভাবে মানে পাঠাতে পারেন অভিজিৎ স্যারের আমি খুলু অর্থাৎ আপনারা মেসেজ অর্থাৎ ইমেল অপশনে যে কম্পোজে যে এই যে ইমেল অ্যাড্রেসটা তারপর সাবজেক্টের জায়গায় অ্যাম্বাসেডারশিপ তারপর মানে ডেসক্রিপশনের জায়গায় আপনারা আপনাদের মতো লিখবেন যে আপনি কে আপনি এই বিষয়গুলো লিখবেন এবং এই যে বিষয়গুলো সেখানে আপনারা সেটা প্রেরণ করে দিবেন। যাক এখন বিষয়টা হলো যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এই বিষয়টা অর্থাৎ পুরো বিষয়টা আমাদের শিক্ষক বাতায়ন সেটা সংশ্লিষ্ট আছে এবং সেটা আমরা একটু দেখে নিচ্ছি। এটাকে আমি একটু ক্লোজ করে দিলাম। আমি শিক্ষক বাতায়নে যাচ্ছি যে এই যে বিষয়টা কিন্তু আমাদের শিক্ষক বাতায়ন আছে। আমি যথার্থভাবে এখানে
টাইপ করলাম আপনারা জানেন যে www আমাদের সম্মানিত একজন শিক্ষকের পুরো পিডিএফ ফাইলটা আমার কাছে আছে, আপনারা অপেক্ষা করেন, আমি একদম বিস্তারিত আপনি কি কি লাগবেন কি কি লাগবে সেই বিষয়গুলি সব দেখিয়ে দিব, আপনারা একটু একটু অপেক্ষা করেন, আমরা শিক্ষক বাতায়নে যাচ্ছি। যে আপনারা জানেন যে শিক্ষক বাতায়নের লোক একটু সময় নেয়, যে আমরা চলে আসছি শিক্ষক বাতায়নে, আমি আমার পেজটা লগ ইন করে নিচ্ছি, তাহলে আরেকটু সুবিধা হবে এবং দ্রুত কাজ করবে। যে আপনারা আমার পেজটাকে আমি লগ ইন করে নিলাম, আমরা মূল মানে যে ইন্টারফেস অর্থাৎ মূল পাতায় অর্থাৎ প্রথম পাতায় আমরা হোম পেজে চলে যাচ্ছি। এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জি আমরা মূল পাতায় চলে আসছি। এখন আমাদের মূল পাতায় যে শিক্ষক বাতায়নের সাথে এই যে চারটা লাইন আছে, এই লাইনে যদি আপনি মানে মাউসটা হোভার করেন একটু নিচে আসেন, দেখবেন যে এজ এম্বাসেডার, এখানে আমি যথাযথভাবে ক্লিক করলাম, আমার লেখাগুলি ওইখানে যা ছিল এখানে ঠিক ওইভাবে পাবেন, আমি এম্বাসেডারে ক্লিক করলাম। যে আমরা অ্যাম্বাসেডারদের যে আর্কাইভ ওইখানে চলে আসছি, এখন এখানে অ্যাম্বাসেডার আছে সর্বমোট 2521 জন অ্যাম্বাসেডার সারা বাংলাদেশ থেকে আছে। আপনারা যদি আপনাদেরকে পেতে চান তাহলে এখান থেকে আপনারা খুব সহজে এই যে খুঁজুন খুঁজে নিতে পারেন। যেমন আমি যদি আমি আমাকে খুঁজে পেতে চাই তাহলে কি করতে হবে, আমি এখানে ক্লিক করলাম যে আমাদের মাধ্যমিক পর্যায়ের স্কুলের আমি বিভাগকে আমি মানে সিলেক্ট করে দিলাম, ঢাকা, জেলাকে সিলেক্ট করে দিলাম নরসিংদী এবং উপজেলাকে আমি সিলেক্ট করে দিলাম নরসিংদী সদর। এখন এই ফিল্ড গুলো পূরণ করে আপনি যদি খুঁজুন, অর্থাৎ আপনি কাউকে যদি খুঁজে বের করতে চান যে এখানে কে কে অ্যাম্বাসেডার, আপনার এখানে কে কে, সেই বিষয়গুলো জানার জন্য আমাদের এইভাবে ফিল্ড গুলি পূরণ করে আমি যদি যথাযথভাবে এই খুঁজুনে ক্লিক করি, আপনারা দেখবেন যে আপনাদের কাঙ্ক্ষিত যেই মানে ফিল্ড গুলি পূরণ করেছেন ওইভাবে তার শিক্ষক বাতায়নের যে অ্যাম্বাসেডার তারা এখানে প্রদর্শিত হবে। দেখেন আমরা এই যে মোট 7 জন এখানে দেখা যাচ্ছে যে আমরা আমি এই যে এখানে থেকে দেখেন যে আমরা 7 জন, আমার ছবিটা এখানে দেখা যাচ্ছে যে মাহবুব আলম ইত্যাদি, অর্থাৎ এইভাবে আপনারা এখান থেকে অ্যাম্বাসেডার মানে বিষয়টা খুঁজে পেতে পারেন। এখন বিষয়টা হলো যে আমি যে লেখাগুলি লিখেছিলাম ওইগুলি এখানে আছে কিনা, যে তাদের নীতিমালাটা এই এই শিক্ষক বাতায়নে আছে কিনা সেটা এখন দেখব আমরা। তাহলে আমরা তো আপনারা নিশ্চয়ই আপনারা যারা কে কোন জেলার অ্যাম্বাসেডার দেখতে চান এখানে এই ফুলগুলি পূরণ করলে সেটা দেখতে পারেন। এখন দেখেন একটু নিচে
আইসিটি জেলা শিক্ষক এম্বাসেডরশিপ প্রোগ্রাম। আমার মাউসটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এখানে আমি যদি ক্লিক করি দেখেন কি হয়। আমি এখানে ক্লিক করে দেখেন, আমি যে লেখাটা লিখেছিলাম এই লেখাটা এখানে চলে আসছে। যেমন শিক্ষাক্ষেত্রে আইসিটি বহুমাত্রিক ব্যবহার, আমি যে লেখাটা লিখেছিলাম এই লেখা, অর্থাৎ তাদের ঠিক তাদের লেখাটাই আমি কপি করে আপনাদেরকে দেখিয়েছিলাম। যাক, এখন এটা আপনারা লেখাটা দেখতে পেয়েছেন এবং আপনারা এই আইসিটি অ্যাম্বাসেডর এখানে ঢুকে এই বিষয়টা দেখতে পারবেন। এবং এর ডান দিকে দেখেন যে শর্তাবলী ও কার্যক্রম, এখানে আরেকটা অপশন আছে। আমি যদি যথাযথভাবে এই শর্তাবলী ও কার্যক্রমে ক্লিক করি, দেখেন আমাদের সমস্ত এই যে মানদণ্ডগুলো এখানে চলে আসছে। যেমন কি মানদণ্ড, শর্তাবলী, যেমন শিক্ষক বাতায়নের সক্রিয় সদস্য হতে হবে, শিক্ষক বাতায়নের নিজের তৈরি কমপক্ষে 25টি কন্টেন্ট থাকতে হবে, যেটা আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি, এবং এই মানে প্রাথমিক শিক্ষকেরা কিভাবে হবেন, এবং যে এই যে ইমেল অ্যাড্রেসটা প্রাথমিকের জন্য এবং মাধ্যমিকের জন্য সেই বিষয়টা এখানে আছে। এবং আপনারা দেখেন এই শর্তাবলী, এই শর্তাবলীতে আমরা আছি, তার পাশেই আরেকটা অপশন আছে কার্যাবলী। অর্থাৎ এই এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই বিষয়ের কার্যাবলীগুলি, যেমন ধরেন এখানে কার্য প্রথম ক্ষেত্রে যে প্রথম একটা কার্যাবলী যে এসডিসি ইত্যাদি তার লক্ষ্য এবং কার্যক্রম গুলো এখানে আছে। দুই নম্বরে হলো তারুণ্যের শক্তি, তার মানে লক্ষ্য এবং কার্যক্রম গুলো এখানে আছে। আপনারা এই বিষয়গুলো সুন্দর করে যদি পড়ে নেন তাহলে আরো অ্যাম্বাসেডরের বিষয়টা আরো সুস্পষ্ট হয়ে যাবে। তবে অনেকগুলো লেখা, এতগুলো লেখা আমার পক্ষে হয়তো পড়া সম্ভব হবে না, বা আপনাদের দুর্যোগ ঘটবে, সেই জন্য আমি আর পড়লাম না। আমরা যথাযথভাবে এই বিষয়টা আপনারা যে শিক্ষক বাতায়ন থেকেই খুব সহজে পেতে পারেন, এবং অ্যাম্বাসেডর যে মানে হওয়ার জন্য যে শর্তগুলি, যে কার্যক্রমগুলো, এখান থেকে দেখে দেখে আপনারা আত্মস্থ করে আপনাদের মতো প্রস্তুতি নিয়ে আপনারা আপনাদের অ্যাম্বাসেডরশিপের জন্য উপজেলা বা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রত্যয়নপত্র সহ এবং আপনি যে বিষয়গুলো অর্জন করেছেন, যেমন মুক্ত পাঠ থেকে কোনো বিষয়, আপনি যে শিক্ষক বাতায়নে সক্রিয়, আর স্ক্রিনশট, তারপরে এই বিষয়গুলো আপনারা স্ক্রিনশট করে একটা ওয়ার্ড ফাইলে সেটা স্থাপন করে একটা পিডিএফ ফাইলে পরিণত করে আপনারা ইমেলের মাধ্যমে, ইমেলে একটা আমি যেই দরখাস্তটা লিখেছিলাম ওইরকম একটা দরখাস্ত লিখে ওই ফাইলগুলোকে আপনারা অ্যাটাচ করে যথাযথ কর্তৃপক্ষের পাশে যদি সেন্ড করে দেন, তাহলে কর্তৃপক্ষ আপনার বিষয়টা বিবেচনায় নিয়ে অবশ্যই আপনাকে অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করবেন। যাক, এই তাহলে এই এখন গেল এই বিষয়গুলো। তাহলে আপনারা আপনারা নিশ্চয়ই অ্যাম্বাসেডরের যে বিষয় মানদণ্ডগুলো এগুলো বুঝতে, অর্থাৎ আপনারা দেখেন যে এখানে 11টা মানদণ্ড প্রাথমিক শিক্ষার্থীর জন্য, এই নিচের মানদণ্ডটা সহকারে অন্য যে কোনো তিনটা, যেমন আপনাকে শিক্ষক বাতানের সক্রিয় সদস্য হতে হবে, তারপরে 25 থেকে 30টা কন্টেন্ট থাকতে হবে, অথবা সেরা কন্টেন্ট নির্মাতা, অথবা এরকম কিছু থাকতে হবে, অথবা ইনোভেটিভ মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর থেকে যদি আপনি কোনো কিছু প্রাপ্তি আপনার হয়ে থাকে, কোনো সার্টিফিকেট অর্জন করে থাকেন, সেটাকে আপনি এখানে স্থাপন করে তো অ্যাটাস্টে করে নিতে হবে। দেখ, এখন আমরা এই বিষয়টা ছাড়া আমার একটা সম্মানিত একজন স্যার, আমাদের স্বপন স্যার, উনি অ্যাম্বাসেডর হওয়ার জন্য যে পদ্ধতিটা গ্রহণ করেছেন আমি সেই একটা পিডিএফ ফাইল আপনাদের সাথে মানে ওপেন করছি এবং সেটা দেখাচ্ছি। যে দেখেন এই এই স্যার এইটা উনি ইমেল করেছিল এই যেভাবে, যেমন তারিখ দিয়েছিল আইসিটি ডিভিশন ঢাকা বাংলাদেশ আইসি অ্যাপ্লিকেশন ফর এই যে এই বিষয়গুলো এখানে লিখেছেন, এবং যথাযথভাবে তার সমস্ত ডিয়ার স্যার উইথ দি রিকোয়েস্ট, অর্থাৎ আপনি আপনার মতো লিখবেন, সে ইংরেজিতে লিখতে হবে সেটা কথা না, আপনি ইচ্ছা করলে বাংলাতেও লিখতে পারেন, এবং এই এই যে উনি আই এম অ্যাক্টিভ মেম্বার অফ টিচার্স পোর্টাল এই বিষয়গুলি এখানে উনি দিয়েছেন এবং যথাযথভাবে সিগনেচার করে উনি এই কাজটা করেছেন। এবং আরেকটা পৃষ্ঠায়, অর্থাৎ ওয়ার্ড ডকুমেন্টের আরেকটা পৃষ্ঠায় উনি তার স্কুল থেকে ওনার সম্মানিত প্রধান শিক্ষক অথবা সম্মানিত কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ মহোদয় থেকে একটা প্রত্যয়নপত্র নিয়েছেন, সেটা স্ক্যান করেছেন, স্ক্যান করে এখানে অ্যাটাচ করেছেন। আপনারা ঠিক এই মর্মে, যেমন এই মর্মে প্রত্যয়ন করতেছে যে জনাব স্বপন কুমার দাস পিতা ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ আপনার সম্পর্কে তিনি শিক্ষক বাতায়নে মুক্ত পাঠ, অর্থাৎ আপনি যা যা অর্জন করেছেন এখানে
সুন্দর করে সেটা প্রত্যয়ন পত্রে লিখে আপনার সম্মানিত প্রধান শিক্ষক থেকেও এই বিষয়টা আপনি প্রত্যয়নটা নিয়ে নিতে পারেন। তাছাড়া আমাদের যেটা সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হলো যে উপজেলা বা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অথবা প্রাথমিক মাধ্যমিক প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক আরেকটা প্রত্যয়ন পত্র উনি আরেকটা পেজে অর্থাৎ স্ক্যান করে সেটা এখানেও দিয়েছে। যেমন ধরেন এখানেও ঠিক আপনি কি অর্জন করেছেন এই বিষয়গুলো এখানে সে যথাযথভাবে সুন্দর করে লিখেছেন। এবং ওনার যেই যেমন মুক্ত পাঠের আইডি উনি এখানে দিয়েছেন, মুক্ত পাঠে কিভাবে ঢুকতে পারে অনলাইন এনআইডি অন্যান্য বিষয়গুলো এখানে তিনি সুন্দর করে সুচারুভাবে লিখে এই তার ওই যে এই অর্থাৎ এই মানে এই যে ইমেলটা ইমেলের সাথে মানে ইমেল তো করেছেন ইমেলের অংশটা দিয়েছে এবং অ্যাটাচমেন্ট অর্থাৎ এই ফাইলটা পুরো পিডিএফ ফাইলটা উনি অ্যাটাচ করে এই যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছেন এবং এই যথাযথ কর্তৃপক্ষ বিচার বিশ্লেষণের তাছাড়া দেখেন আরো বিষয় হলো আপনাদেরকে বলি যে আপনারা যা যা অর্জন করবেন যেন মুক্ত পাঠ থেকে স্যার সম্মানিত আমাদের স্বপন স্যার আমি এর মাধ্যমে আমাদের এটুআই কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ করব স্যারে এই বিষয়টা পাঠিয়েছেন স্যারকে যেন যথাযথভাবে অ্যাম্বাসেডারশিপটি দেওয়া হয় আমি এর থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মুক্ত পাঠে 55টা কোর্স করেছে এবং 55টা কোর্সের সার্টিফিকেট এখানে উনি অ্যাটাচ করে দিয়েছেন এবং আপনাদেরকে আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের আজকের যে উপস্থাপিকা জনাবা কামরুন্নাহার ম্যাম উনি গত 15 দিন আগে আইসিটি অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। আমরা তার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং তার উত্তরোত্তর মানে সমৃদ্ধি কামনা করছি। দেখুন দেখেন স্যার আরো আরো এই যে মুক্ত পাঠ থেকে আরেকটা সার্টিফিকেট উনি দিয়েছেন। তাছাড়া দেখেন এই যে এই একটা বিষয় মাইক্রোসফট এডুকেটর ইনোভেটর সেন্টার থেকে উনি কি করেছেন সেই বিষয়টা এখানে লিখেছেন। তাছাড়া আরো অন্যান্য সার্টিফিকেট উনি দিয়েছেন ডেভেলপমেন্ট অফ সিলেক্টেড নন গভর্নমেন্ট কলেজ উইথ আইসিটি এই বিষয়ে উনি ট্রেনিং নিয়েছেন এই ট্রেনিং এর সার্টিফিকেট গুলো অ্যাটেস্টেড করে দিয়েছেন। তাছাড়া উনি যে এই মুক্ত পাঠ থেকে যে ওনার এই যে ড্যাশবোর্ড ওনার মানে ওই বিষয়গুলো এখানে সমৃদ্ধ করে লিখেছেন। তাছাড়া আরো উনি অনেক অনেক বিষয়গুলো এখানে উনি উপস্থাপন করেছেন। অর্থাৎ ঠিক একইভাবে আপনাদের অভিজ্ঞতার জন্য বলি ঠিক একই ভাবে আপনারা প্রাথমিক শিক্ষা শিক্ষক যদি হয়ে থাকেন তাহলে ওই প্রাইমারি অ্যাম্বাসেডর মানে @gmail.com আর যদি মাধ্যমিক হয়ে থাকেন তাহলে ওই অভিজিৎ স্যারের ইমেলে এই বিষয়টা প্রেরণ করতে হবে। তবে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন বা প্রত্যয়ন পত্র সহকারে এইভাবে কি বলা হয় যে এইভাবে আপনারা অ্যাটাস্টেড করে অ্যাটাস্টেড সহকারে আপনাদের কর্তৃপক্ষের মাধ্যমে তাহলে আমরা বিশ্বাস করি যে সকলে অ্যাম্বাসেডর অর্থাৎ যদি ক্রাইটেরিয়াতে পড়ে আপনার উপজেলায় যদি 10টা শিক্ষকের বেশি অ্যাম্বাসেডর না থাকে অথবা আপনার মধ্যে যদি 2টার বেশি না থাকে একজনের বেশি না থাকে তাহলে আপনি অর্জন করতে পারবেন। তাহলে আসলে বিষয়টা আপনারা বুঝতে পারছেন স্যার আসলে আমার বিষয়টা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন যদি একটু শেয়ারটা অফ করে আপনাদের সাথে কথা বলি যদি আপনাদের আর কোনো প্রবলেম থাকে বুঝতে আমাকে হ্যান্ড রেজ করতে পারেন বা হ্যান্ড রেজ করবেন আমি এবং যথাযথভাবে আপনাদের প্রশ্ন উত্তরটু আমি আবার দেওয়ার চেষ্টা করবো। এখানে আমি প্রথমে দেখতে পাচ্ছি জনাব আব্দুল বাসিত স্যার বগুড়া থেকে। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? বাসিত স্যার যাক উনি মনে হয় একটু শুনতে পাচ্ছেন না। জি বড়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার জি স্যার আপনি জাস্ট প্রশ্নটা করবেন স্যার
আচ্ছা থ্যাংক ইউ স্যার আপনাকে আপনার সুন্দর আপনার নির্দেশনা আমি শুনলাম স্যার আমি গত বছর ফেব্রুয়ারিতে এমবসারের জন্য আবেদন করেছি স্যার এবার বছর আবার ফেব্রুয়ারি আসলো কিন্তু স্যার আমি কোনো ধরনের ফলাফল এখনো পাইনি তো স্যার এই ব্যাপারে আপনার যদি কোনো সুনির্দিষ্ট মতামত থাকে বলবেন স্যার আরেকটা কোশ্চেন স্যার আমাদের এই শিক্ষক বাতায়নের খবরাখবর যে একটা অপশন আছে স্যার এটাতে কি আমরা সাধারণ শিক্ষকরা কি ওটাতে লগ ইন বা ওটাতে ঢুকে কোন খবর আপলোড করতে পারবো কিনা জি স্যার স্যার বুঝতে পেরেছি আপনার বুঝতে পেরেছি আপনাকে ধন্যবাদ এই সুন্দর প্রশ্ন উত্থাপন করার জন্য আসলে সত্যিকার অর্থে স্যার এই বিষয়গুলো তারা একটু সময় পর পর অর্থাৎ 2-3 মাস পর পর এই বিষয়গুলি সুসম্পন্ন করে থাকেন তারপরও যদি আপনি যথাযথ কর্তৃপক্ষের কাছে কর্তৃপক্ষের সমস্ত বিষয়গুলো সুসম্পন্ন করে যদি আপনি মানে অ্যাপ্লাই করে থাকেন আর সেটা যদি আপনার রেসপন্স না পান তাহলে আপনি আমাদের সম্মানিত যে যে আমাদের অভিজিৎ স্যার আছেন ওনার যে ইমেল আছেন ওই মেলে আপনি আবার স্যারের সাথে যোগাযোগ করতে পারেন যে স্যার আমি এত তারিখে আপনার এখানে এই বিষয়ের জন্য একটি ইমেল করেছিলাম স্যার বিষয়টা কি যদি আপনি আমাদেরকে একটু ভালোভাবে জানাইতেন তাহলে আমরা আসলে কৃতজ্ঞতা প্রকাশ করতাম তাহলে এই বিষয়টা আপনি স্যারের সাথে ইজিলি যোগাযোগ করতে পারেন ইমেলের মাধ্যমে আশা করি আপনি ইমেল করার পরপরই স্যারে আপনার এই বিষয়ে রেসপন্স করবেন ইনশাল্লাহ আর যেটা বলেছেন যে আমাদের যে ব্লগ লেখার জন্য শিক্ষক বাতায়নের মানে পেজে বা অন্যান্য সেখানে তো অবশ্যই এটা দেওয়া সেটা করতে পারেন এবং সেটা যদি এরকম হয় এটা আপনি ব্লগ বা কিছু লেখার পর তারা যদি অ্যাপ্রুভ করতে হয় অ্যাপ্রুভাল যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অ্যাপ্রুভ করলে সেটা প্রকাশিত হবে জি ধন্যবাদ স্যার আপনাকে আশা করি আপনি বুঝতে পারছেন স্যার বুঝতে পেরেছেন এখন ইমরান নবী স্যার দিয়ে থাকেন আমি সর্বশেষ যা জানি আর কি স্যার ইমেলটা ইমরান নবী স্যারের কাছে করা যেতে পারে স্যার জি আপনার কাছে এবং আমি স্যারের লিংকটা হাবিবুর রহমান স্যার ইমেল আইডিটা দিচ্ছি হাবিবুর রহমান স্যার আপনার কাছে কি স্যারের ইমেলটা আছে জি স্যার জি স্যার আছে স্যার দয়া করে একটু আমাদের মেসেঞ্জারে জি স্যার আমি দিচ্ছি স্যার দিচ্ছি দিয়ে দিচ্ছি অনলাইন শিক্ষকদের জন্য এটা যথেষ্ট জি স্যার আমি যে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি জি স্যার অনেক ইমরান নবী স্যারের কাছে ইমেল করতে হবে জি স্যার আরেকটা বিষয় হলো যে আপনার এলাকায় যারা অ্যাম্বাসেডর আছে তারা এই বিষয়টা সম্পর্কে এই মানে এটোয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীর সাথে বিভিন্ন পর্যায়ে তাদের মিটিং বা কথা আপনারা দয়া করে জেলার অ্যাম্বাসেডর স্যার প্লিজ স্যার স্যারের ওই ইমেলটা যদি আবার দিতেন আমি একটু স্ক্রিনশট করে নিতাম জি স্যার জি স্যার এই যে ইমরান এই যে হাইবুর রহমান স্যার দিচ্ছেন আর যে এটা অবশ্যই আপনারা শিক্ষক বাতায়নে খুব সহজে পেয়ে যাবেন আশা করি আর আমার আমাদের যে স্যার তো দিয়েই দিয়েছেন স্যার ইমরান আহমেদ আহমদ ইমরান ডট আহমদ এই যে @ দিয়ে দিয়েছেন স্যার আপনি এটাকে একটু নিয়ে নেন যে যদি আপনার স্যার নিয়ে নিয়েছি স্যার স্ক্রিন করছি স্যার জি স্যার ধন্যবাদ স্যার থ্যাংক ইউ স্যার জি স্যার ধন্যবাদ যে এখানে কাজল রায় যে আমি কাজল রায়ের স্যারের হাতটা দেখতে পাচ্ছি স্যার যদি আমাকে শুনতে পেয়ে থাকেন তাহলে সরাসরি প্রশ্নটা করুন স্যার ধন্যবাদ স্যার 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 আমাকে কি শুনতে পাচ্ছেন জি স্যার আপনাকে খুব ভালোভাবে শোনা যাচ্ছে অনেক কৃতজ্ঞতা আইসিডি আড্ডার পক্ষ থেকে এমন সুন্দর একটা প্রশিক্ষণের আয়োজন করার জন্য স্যার আমি মাহবুব স্যারের জেলার লোকই আমি কাজল রায় পূর্ব বলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্যার আচ্ছা যেটা স্যার এতক্ষণ আলোচনা করলেন যে জেলা অ্যাম্বাসেডরশিপ অর্জনের জন্য স্যার এটা কি উপজেলা আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যেহেতু এটা কি উপজেলা শিক্ষা অফিসারের প্রত্যয়নে হবে নাকি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রত্যয়নও লাগবে স্যার এটা আমি জানতে চাচ্ছি আর মোটামুটি শর্তগুলি আমি পূরণ করেছি স্যার জেলা শিক্ষা অফিসারের প্রত্যয়নেই হবে স্যার আমি জেলাতে প্রায় এমন 7-8 মাস আগে দিয়ে রাখছি কিন্তু ওখান থেকে আমি মানে ই পাচ্ছি না আর কি
এটার অগ্রগতি পাচ্ছি না, যার জন্য আমি ওই ডকুমেন্টস গুলি পাঠাতে পারছি না স্যার। জি স্যার, স্যার আপনি একটু আপনি আপনার কথাটা আমরা বুঝতে পেরেছি। আসলে দুঃখের বিষয় যে আমরা 7-8 মাস যদি দিও যদি এই বিষয়টা অর্জন করতে না পারি, এবং আমাদের সকল ক্রাইটেরিয়া যদি থাকে, আর যেহেতু অন্যান্য শিক্ষককে দিচ্ছেন, আমি আপনার সহযোগিতা আমি কামনা করি, যদি সুযোগ থাকে আমাদের জেলা অফিসে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসে, অথবা আমি কি নতুন করে আমাদের উপজেলা থেকে আপনার সাথে আছি স্যার, আপনার ইউটিউব ভিডিও দেখে আজ স্যারের বিভিন্ন পরামর্শ চেষ্টা করি স্যার আপনাদের সাথে থাকার জন্য। ইকবাল ভাই তো আপনি কি আপনাদের এলাকার কোন এম্বাসেডর স্যারের সহযোগিতা নিছেন বা এম্বাসেডর স্যারের যে আপনার? আমার প্রাথমিক যারা আছে আমি প্রায় সবার সাথে বলেছি এবং সবার সাথে যোগাযোগ করেছি আমাদের সম্মানিত কবির স্যার প্রায় আমাদের সাথে যুক্ত থাকেন আমাদেরকে উজ্জীবিত করার জন্য, বা আমরা তার স্যারের নির্দেশনা অনুযায়ী আমাদের টিমটা পরিচালনা করে থাকি। এবং সেখানে বর্তমানে যে বিষয়টা হয়ে থাকে যে মিটিং গুলোতে আপনারা যারা যারা মানে এরকম মানে অ্যাপ্লিকেশন করেছেন, তাদের বিষয়ে ওই জেলার বা ওই উপজেলার অ্যাম্বাসেডর যারা আছেন তাদের সম্পর্কে কিছু মানে বলা হয়, জিজ্ঞেস করা হয় যে আপনি আপনারা ওনাকে চেনেন কিনা, উনি আসলে মানে আইসিটিতে কতটা দক্ষ, এই বিষয়গুলো আলোচিত হয়। এখন আলোচিত হওয়ার পর যদি আপনাকে অন্যান্য যারা আছে তারা যদি বলে যে না স্যার আমি খুব ভালো, উনি যথাযথভাবে আইসিটিতে দক্ষ এবং উনি আমাদেরকে আমাদের সাথে বিভিন্ন কাজ করে, এরকম যদি একটা পজিটিভ কিছু পেয়ে যায় তাহলে এই বিষয়টা সহজ হয়। আগে হয়তো একটু তারাই দিয়ে দিত, এখন আমার মনে হয় আর কি যে এই বিষয়টা এখন এই যে অ্যাম্বাসেডারের যে বিষয়টা এটা এখন বিগত সময় যারা অ্যাম্বাসেডার হয়েছেন তাদের সাথে একটু যোগাযোগ করেন কর্তৃপক্ষ এবং তাদের মতামতটা নেন, এবং তাদের মত এটা হলো আমার জেলাতে যেটা হয় হচ্ছে আর কি, সেটাই আমি বলতে চাই আপনাকে। সেইভাবে আমরা মানে বলি, এখন আমার পরামর্শ থাকবো আপনারা এই বিষয়টা যারা অন্যান্য যারা অ্যাম্বাসেডার আছেন তাদের সাথে একটু যোগাযোগ রাখবেন, একটু আইসিটি বিষয়ে তাদের সাথে একটু কাজ করবেন, তাদের মানে বিভিন্ন বিষয় যারা কাজ করে তাদের সাথে একটু নিজে উপযুক্ত হয়ে তাদের সাথে একটু কাজ করবেন, এবং তারা যথাযথভাবে এই কর্তৃপক্ষের কাছে হয়তো বলবে যে না এই স্যার তো যথেষ্ট ভালো আমাদের সাথে পাই, স্যার যথেষ্ট কাজ করে, তাহলে হয়তো আপনাদের এই অ্যাম্বাসেডারের বিষয়টা খুব সহজ হবে বলে আমি নিশ্চয় স্যার বুঝতে পেরেছেন। তা আপনি কাজল রায় আপনার পাশাপাশি থাকবে আছে আপনার যদি কোন রকম কি বলা হয় যে কোন রকম যদি মানে ইয়ে থাকে যে স্যাররা বিগত সময়ে শুক্রবার দিন থাকবেন ওকে জি স্যার।
উন্নয়নের জন্য অনেক বেশি কাজে লাগবে। আর ডিজিটাল শিক্ষক, ডিজিটাল শিক্ষার্থী, ডিজিটাল বাংলাদেশ, আইসিটি আড্ডার এই স্লোগানকে সামনে রেখে আইসিটি আড্ডার যে অগ্রযাত্রা এবং শিক্ষক বাতায়নের যে সহযোগিতা, আজকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে জ্ঞানী গুণী স্যাররা আমাদের সাথে আছেন, আমাদের আইসিটি গ্রুপকে এগিয়ে নিয়ে যাবে। আমরা শিক্ষকরা শিখবো, দক্ষ হব, আমরা শ্রেণীকক্ষে প্রয়োগ করে আমাদের পরিচয় দিব। তো এখানে অনেক গুণী প্রদান করবেন আমাদের পরিচালক জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান স্যার, ট্রেড ইন্সট্রাক্টর মণিপুর বিশ্ববিদ্যালয় রায়পুরা নরসিংদী। আমি মুখলেসুর রহমান স্যারের কাছে যাওয়ার পূর্বে আমি অনেক আগে থেকে হ্যান্ড রাইজ করতে দেখেছি, স্যার আপনি যদি কিছু বলেন প্লিজ। জি স্যার, অবশ্যই 25টা থাকতে হবে, তার বেশি থাকলে আরো বেশি ভালো। জি স্যার, বেশ কিছু যেমন চলতেছে আমরা নিজেরা নিজেরা করতেছি, এবং এটার সবচেয়ে যে সফল যে বিষয়টা সেটা হলো আমরা প্রতি শুক্রবার দিন আমাদের একটা নির্দিষ্ট আইডিতে আমরা একসাথে মিলিত হই। মানে এই যে এরকম প্রশ্ন আমরা অহরহ পেয়ে থাকি, ওইখানে যে সকল দক্ষ স্যাররা থাকেন তারা ওই সকল প্রশ্নগুলোর জবাব দিয়ে থাকেন যে পারেন। অর্থাৎ ওইখানে কেউ প্রশিক্ষক না, কেউ শিক্ষার্থীও না, কেউ শিক্ষকও না। অর্থাৎ আমরা এখানে আড্ডা, অর্থাৎ আইসিটি আড্ডা, সেখানে আমাদের কি বিষয়টা হয় যে আমি হয়তো এই সারা সপ্তাহে একটা বিষয়ে থেকে গেলাম বা পারলাম না, আমি আমার বিষয়টা উপস্থাপন করলাম, এবং উপস্থাপন করার পর এখানে দেখা যায় যে দুই চার পাঁচজন পারে, এখান থেকে যে কয়েকজন উপস্থাপন করার মাধ্যমে আমি এই বিষয়টা শিখে নিলাম। অর্থাৎ আমরা আমাদের যে পেশাগত দক্ষতাটা, অর্থাৎ আমাদের দৈনন্দিন কালে কাজ করার জন্য, স্কুলে কাজ করার জন্য অথবা অন্যান্য বিষয়গুলির জন্য, যেমন কিছুদিন আগে যে ইউনিক আইডি বিষয়টা, এখানে আমরা কিভাবে আরো সহজভাবে করতে পারি, এই বিষয়গুলি নিয়ে দৈনন্দিন, অর্থাৎ দৈনন্দিন যে কাজগুলো হয় ওইগুলি বিষয় নিয়ে আমাদের আইসিটি আড্ডাতে আমরা কি বলা হয় যে সেখানে কথা বলি। আমি মুখ্তারকে বিনীত অনুরোধ জানাবো যে আইসিটি আড্ডার যে আমাদের জয়েন করার যে লিঙ্কটা IQUGARDSOG, এই বিষয়টা এই লিঙ্কটা লিখে দেওয়ার জন্য এই মেসেঞ্জার বক্সে, যাতে আমাদের সম্মানিত স্যাররা যদি কোনো প্রবলেম ফিল করে, যদি মনে করে তারা যেন আমাদের আইসিটি আড্ডায় যুক্ত হয়ে তার যে বিষয়গুলো তারা উপস্থাপন করলে আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো তাদের মানে সলভ করে দেওয়ার জন্য। তাছাড়া আপনারা যারা ভালো জানেন, আমরা সেখানে শুধু যে খালি আপনি সমস্যার সমাধান করবেন তা না, আমরা বিনীত অনুরোধ করব আপনারা যারা ভালো জানেন তারা ওই আইসিটি আড্ডায় এসে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের কাছ থেকে শিখবো। এই বিষয়টা আমরা অবলম্বন করে থাকি, তাই আমি মুখলেসারকে বিনীত অনুরোধ জানাবো এই আইসিটি আড্ডার যে লিঙ্কটা প্রতি শুক্রবার রাত 8:30 আমরা সেখানে বসি এবং সেখানে আমাদের এই বিষয়ে আলোচিত হয়। তো যাক, আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে আমি আমার
কথা শেষ করব তারপরে আগামী দিন আমাদের সম্মানিত হাসান হাফিজুর রহমান স্যার সারা কন্টেন্ট নির্মাতা কিভাবে হওয়া যায় সেই বিষয়টা নিয়ে কথা বলবেন আর সুবর্ণা রায় লিপা ম্যাম উনি কথা বলবেন উদ্ভাবক অনলাইন পারফর্মার ইত্যাদি বিষয় নিয়ে হ্যাঁ এই আশা করি ওই বিষয়গুলি আমাদের বেশি দরকার আপনি যদি একজন সারা কন্টেন্ট নির্মাতা হইতে পারেন তাহলে কিন্তু আপনার সম্মানের শেষ নাই একজন উদ্ভাবক হইতে পারেন বা ওর সারা অনলাইন পারফর্মার হইতে পারেন তাহলে কিন্তু আমাদের সম্মানের আর শেষ নাই তাই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো আমাদের কালকের সেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যারা শিক্ষকতা পেশায় আছি আপনাদেরকে বলি আমাকে চিনে কেন চিনে মানুষ আমি মোটামুটি নরসিংদী জেলায় সম্মানিত কেন শুধু একটাই বিষয় যে আমি শিক্ষক বাতায়নে সারা দেশে নিয়মিত হয়েছি এই যে বিষয়টা আমি চাই যে আজকে আমাদের সাথে আপনারা যারা যুক্ত আছেন প্রত্যেকেই অন্তত অ্যাম্বাসেডার হন কারণ এটার জন্য একটা ক্রাইটেরিয়া আছে দশ জনের বেশি হওয়া যাবে না এক স্কুল থেকে দুই জনের বেশি হওয়া যাবে না কিন্তু সারা কন্টেন্ট নির্মাতা হওয়ার জন্য তো এরকম কোন ক্রাইটেরিয়া নাই তাহলে আপনারা ইচ্ছা করলেই এই বিষয়টা অর্জন করতে পারবেন তাই আগামী দিন আপনারা থাকবেন এবং থেকে এই বিষয়টা অ্যাচিভ করবেন আমার এই প্রশিক্ষণের পর থেকে যদি আমরা এখান থেকে যদি অনেকেই যদি এই বিষয়টা অ্যাচিভ করতে পারেন তাহলে আমাদের এই ট্রেনিং এর সফলতা সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর কথা প্রসঙ্গে হয়তো যে কথাটা বলা উচিত ছিল না হয়তো যদি এরকম কোনো কথা আমি বলে থাকি আমি আপনাদের সম্মানিত স্যার আসলে আপনাদেরকে শিক্ষার মতো দক্ষতা বা যোগ্যতা তোমাদের একটাও আমার নেই আমি শুধু শেয়ার করতে আসছি হয়তো একটু জানি সেই জানাটা বিষয়টা আপনাকে জানাই দিতে আসছি যেটা আপনারাও জানেন এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আপনাদের কাছ থেকে সবিনয়ে বিনিয়োগ মানে ক্ষমা চাইছি আর এই বলে আমি কথা শেষ করছি আর আপনাকে যথাযথভাবে সেশনটি পরিচালনা শেষ করে আমাদের সম্মানিত পরিচালক মুখলেসুর রহমান বুয়া স্যারকে সমাপনী বক্তব্যের মাধ্যমে এই প্রশিক্ষণটি শেষ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ স্যার জি স্যার স্যারকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আসলে আইসিটি আড্ডাতে আমাদের এত প্রিয় দক্ষ কয়েকজন স্যার সংযুক্ত আছেন আমরা প্রতিনিয়ত ওনাদের কাছ থেকে শিখছি মাহবুব আলম স্যার শ্রদ্ধেয় হাত স্যার মুখলেসুর রহমান আর এখন পর্যন্ত আজকে এই দুই দিন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আশা করি আপনারাও আমাদের আইসিটি আড্ডাতে থাকবেন এবং আপনাদের অভিজ্ঞতা শেয়ার করে আমরা আমাদের আপনাদের পাশে থাকবো আমরা দক্ষ হয়ে যাবো ইনশাল্লাহ নাসিরুদ্দিন স্যার কি শুনতে পাচ্ছেন স্যার জি জি ম্যাম রুবিনা ম্যাম নাসিরুদ্দিন স্যার কি ম্যাম এক মিনিট কথা বলতে দিই আপনাকে জি স্যার আমি রাজশাহী টিটিসিতে স্যার আপনার সাথে দেখা হয়েছিল অত্যন্ত জি স্যার আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের প্রোগ্রাম সম্পর্কে স্যার একটু কিছু বলার জন্য জি স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আমাকে শোনা যাচ্ছে জি স্যার শোনা যাচ্ছে হ্যালো স্যার খুব ভালো শোনা যাচ্ছে স্যার ওকে ওকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকে আসলে সুন্দর আয়োজন যদিও আয়োজনটি গত কালকে হয়েছে আগামী কালকেও চলবে ডিজিটাল শিক্ষক ডিজিটাল শিক্ষার্থী ডিজিটাল বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে আইসিটি আড্ডা ফেসবুক গ্রুপের উদ্যোগে এবং শিক্ষক বাতায়ন ফেসবুক গ্রুপের সার্বিক সহযোগিতায় তিন দিন ব্যাপী অনলাইন প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনে আমি আপনাদের সাথে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি আসলে আপনাদের আজকে যে দুটি বিষয় আলোচনা হয়েছে সেরা নেতৃত্ব এবং আইসিটি অ্যাম্বাসেডর কিভাবে হওয়া যায় এই বিষয়টি উপস্থাপন করলেন আমাদের খুবই প্রিয় একজন প্রশিক্ষক স্যার জনাব মোহাম্মদ মাহবুব আলম উনি পরিচালক আইসিটি আড্ডা এবং সিনিয়র শিক্ষক ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয় নরসিংদী আজকের অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন জনাব কামরুন নাহার সহকারী শিক্ষক গফরগাঁও ময়মনসিংহ থেকে এছাড়া আজকে এই সুন্দর আয়োজনে উপস্থিত আছেন এই শিক্ষক বাতায়নের প্রতিষ্ঠাতা এডমিন জনাব ফেসবুক গ্রুপের জনাব দিলরুবা খানম এছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক স্যারাই যুক্ত আছেন
জনাব আব্দুল আহাদ স্যার জড়িত যুক্ত আছেন এছাড়া আরো অনেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমি দেখতেছি অনেক গুণী জ্ঞানী স্যাররা যুক্ত আছেন রোমানা ফেরদুসাপা আপনি দয়া করে স্পিকার আউট করে দেন শুনে অনেকেরই অনেক বক্তব্য রোমানা ফেরদুসাপা দয়া করে স্পিকার টপ করে দেন রোমানা ফেরদুস লো শোনা যাচ্ছে না স্যাররা স্যার শোনা যাচ্ছে আমি বিনীত ভাবে অনুরোধ করব আমাদের রোমানা ফেরদুস ম্যাম স্ক্রিনশটটা অফ করেন রোমানা ফেরদুস ম্যাম আপনার স্ক্রিনশটটা প্লিজ অফ করেন স্ক্রিনশটটা অন্য দিয়ে আছে যাই হোক স্যার আপনার কথা শুনতে পাচ্ছি আলোচনা বেশি দীর্ঘায়িত করব না আপনারা সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনার সূত্রপাত করেছেন এখন অনেক শিক্ষকদের অভিযোগ তারা আবেদন করেও অ্যাম্বাসেডর হতে পারছে না এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক কারণ অনেক জায়গায় হয়তো বেশি অ্যাম্বাসেডর হয়ে গেলে সেখানে সহজে দিতে চায় না আবার কোন প্রতিষ্ঠানে একজন থাকলে আরেকজনকে দিতে চায় না বর্তমানে এই বিষয়টির উপর একটু গুরুত্ব দেওয়া হচ্ছে যেমন একটা উপজেলায় 10-12 জন হয়ে গেলে আর সহজে দিতে চায় না সেক্ষেত্রে আমার মনে হয় জেলা ভিত্তিক যে আইসিটি অ্যাম্বাসেডররা রয়েছেন এই জেলা আইসিটি অ্যাম্বাসেডরদের কাছে ওই জেলার উপজেলার যে শিক্ষক উপযুক্ততা অর্জন করবেন তিনি তাদের সাথে আলোচনা করে আবেদন করলে আমার মনে হয় জেলা আইসিটি অ্যাম্বাসেডর যে ফোরাম আছে বা আইসিটি সমিতি আছে তাদের মাধ্যমে আবেদনটা ফরওয়ার্ড করলে এবং এছাড়া প্রয়োজনীয় যে ক্রাইটেরিয়া গুলা সে আয়ত্ত করছে কিনা পাশাপাশি উপজেলা শিক্ষা অফিসার প্রাথমিক শিক্ষা অফিসার বা মাধ্যমিক শিক্ষা অফিসার অথবা জেলা শিক্ষা অফিসার তাদের প্রত্যয়ন সহ এভাবে জেলা আইসিটি ফোরাম আমাদের এই আগ্রহী সাথে সহযোগিতা করতে পারে এছাড়া আমাদের যারা আজকে সেরা নেতৃত্বের গল্পের ব্যাপারে দিলরুবা খানম বলেছেন এবং মাহবুব আলম স্যার উনি সুন্দরভাবেই আইসিটি অ্যাম্বাসেডর কিভাবে হওয়া যায় তার অনেক এক্সাম্পল দিয়েছেন আসলে এটা আমি মনে করি বাংলাদেশের সব শিক্ষকদের উপকারে আসবে এটা একটা ভালো উদ্যোগ হয়েছে আমি সবার সুন্দর ভবিষ্যৎ এবং ডিজিটাল বাংলাদেশ রূপান্তরে আপনাদের ভূমিকা অগ্রণী ভূমিকা থাকবে আশাবাদ ব্যক্ত করে আপনাদের হাত ধরেই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়েছে এবং 2030 সালের মধ্যে বাংলাদেশ সাস্টেইনেবল গোল অর্জন করবে বিশেষ করে শিক্ষায় কোয়ালিটি এডুকেশন সেটা আপনাদের দ্বারাই হবে এই আশাবাদ ব্যক্ত করছি আয়োজকদের পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ জি স্যার স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার মূল্যবান কথা বলার জন্য সম্মানিত উপস্থিতি জি স্যার রবি ডাক্তার রোমান আফ্রিদি সাহেবকে একটু ইনভাইট করতে উনি কিছুদিন আগে ওই যে ম্যাম আমি নাসিরউদ্দিন স্যার এবং রোমানা ফেরদৌস ম্যাম ওনাদের কিছু বলার জন্য এই রিকোয়েস্টই করতেছিলাম আর কিছু না ধন্যবাদ আচ্ছা থ্যাংক ইউ রুবি ম্যাম পরিচালক আইসিটি আড্ডা অত্যন্ত দক্ষ সবসময় আমাদের পাশে থাকে ম্যাডামকে ধন্যবাদ কৃতজ্ঞতা রোমানা ফেরদৌস ম্যাম কি শুনতে পাচ্ছেন আমাকে রোমানা ফেরদৌস ম্যাম সেরা উদ্ভাবক হয়েছেন সবজি বাগান ওনারই কি আমি দেখেছি হয়তো বা স্যার আমাদের কথা শুনতে পাচ্ছেন না রোমানা ফেরদৌস ম্যাম পরিচালক আইসিটি আড্ডা ট্রেড ইনস্ট্রাক্টর মণিপুরা উচ্চ বিদ্যালয় রায়পুরা নুসিদ্দি স্যারকে বিনীত ভাবে অনুরোধ করছি কিছু বলার জন্য এবং আজকের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করার জন্য স্যার ডিজিটাল শিক্ষক ডিজিটাল শিক্ষার্থী ডিজিটাল বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে আইসিটি আড্ডা ফেসবুক গ্রুপের উদ্যোগে ও শিক্ষক বাতায়ন ফেসবুক গ্রুপের সহযোগিতায় তিন দিন ব্যাপী
অনলাইনে প্রশিক্ষণ কর্মশালার আজ দ্বিতীয় দিনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জয়েন্টকৃত আইসিটি প্রেমিক মহোদয়গণ, আমি এই সময় স্বল্পতার কারণে আমি কারো নাম সম্বোধন করছি না, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মুখলেশ রহমান বিয়া, পরিচালক আইসিটি আড্ডা ও ট্রেড ইনস্ট্রাক্টর মণিপুর উচ্চ বিদ্যালয়ের রায়পুরানবাসী। একজন শিক্ষক যখন ক্লাস নেন, তার উপস্থাপনাটা যদি ভালো না হয় তাহলে সেটি তেমন একটু ফলপ্রসূ হয় না, তথ্যবহুল ফলপ্রসূ ক্লাসের জন্য মাল্টিমিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো শিক্ষকগণ, বাতায়ন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্তে প্রশিক্ষিত সুনামধন্য সেরা শিক্ষকগণের তৈরিকৃত কন্টেন্ট ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করা যায় এবং সেরা প্রত্যেকের তৈরিকৃত ভালো কন্টেন্ট গুলো আপলোড করা যায়, ভিডিও গুলো আপলোড করা যায়। কিভাবে কন্টেন্ট তৈরি করা যায়, কিভাবে ভিডিও তৈরি করা যায়, আপলোড করা যায়, ডাউনলোড করা যায়, সে সম্পর্কে জানার জন্য আমরা আসলে আমাদের এই উদ্যোগ, এই প্রশিক্ষণ কর্মশালা। এখানে আমরা গতকালকে শিখেছি যে বাতায়নে কিভাবে নিবন্ধন করা যায় এবং বাতায়ন থেকে বাতায়নের প্রোফাইল 100% করা যায়, কিভাবে একটি কন্টেন্ট আপলোড করা যায়, ডাউনলোড করা যায়, সে সম্পর্কে আমরা জেনেছি। আজ আমরা দিলরুবা ম্যামের চমৎকার একটি প্রেজেন্টেশন দেখেছি, দেখলাম যে কিভাবে উদ্ভাবনী গল্প কিভাবে করা যায়, এবং এই জন্য ম্যামকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাহবুব স্যার আমাদেরকে আজ দেখিয়েছেন অনেক কিছু, এই জন্য মাহবুব স্যারকেও ধন্যবাদ। আশা করি আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে, আমরা যে প্রত্যাশা বা যে আশায় আজকে আমরা ক্লাসে যুক্ত হয়েছিলাম, আশা করি আমাদের সকলের প্রত্যাশা পূরণ হয়েছে। তো আগামীকালে ট্রেনিং এর মাধ্যমে আমরা অনেক কিছু নতুন শিখতে পারব এবং এই আশা প্রায় 10টা, আমরা 8টা থেকে শুরু করেছি, 10টা বাজে, আজ আর কথা বাড়াচ্ছি না, সবাইকে আগামী ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মুকেশ রহমান স্যার, পরিচালক আইসিটি আড্ডা স্যারকে সহকারী বক্তব্য দেওয়ার জন্য। মাহবুব স্যারের মাধ্যমে আমি আজকে স্যারকে প্রোগ্রাম এখন শেষ করার জন্য সবিনয় জানতে চাচ্ছি বিনীত ভাবে। আর সম্মানিত উপস্থিতি, কালকে আগামীকালকে আমাদের প্রশিক্ষণের শেষ দিন, অর্থাৎ তৃতীয় দিন। আগামীকালকে প্রশিক্ষণ সেশনে থাকবে সেরা কন্টেন্ট নির্মাতা হওয়ার উপায়, সেরা উদ্ভাবক, সেরা অনলাইন পারফর্মার কিভাবে হওয়া যায়। ওখানে প্রশিক্ষণে থাকবেন জনাব হাসান হাফিজুর রহমান স্যার, সিনিয়র শিক্ষক, মাস্টার ট্রেনার, কেমব্রিজ স্কুল অ্যান্ড কলেজ, এবং আমাদের সাথে থাকবেন সুবর্ণা রায় লিপা ম্যাম, সবাই ওনাকে চিনেন, আশা করি আপনারা সবাই সংযুক্ত থাকবেন। আপনার কথা আমরা একটু শুনতে চাই, আপনি একটু কথা বলেন। জি রুবিনা রুবিনা জি স্যার, এখানে সম্মানিত যতজন শিক্ষক বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন, সবাই আসসালামু আলাইকুম। আমরা সবাই যতটুকুই জানি একজনে একজনের সাথে যদি শেয়ার করি, হয়তোবা আমরা আর একটু নতুন একটা ক্রিয়েটিভ কোনো কিছু আমরা শিখতে পারবো। তো একজনে একজনের মধ্যে জানা হয়েছে না, এই সব কিছু মিলেই আমরা এই আইসিটি আড্ডাটা শুরু করা হয়েছিল। তো যারা এখানে শিক্ষক আছেন, আমি অনুরোধ করব আপনারা আইসিটি আড্ডা অনলাইন
একটি ফেসবুক গ্রুপ আছে, এখানে সবাই যুক্ত হবেন এবং প্রতি শুক্রবারে আমাদের যে আড্ডাটা বসে এখানে আপনারা থাকবেন, আপনারা যা জানেন আমাদের সঙ্গে শেয়ার করবেন, আমরাও যতটুকু জানি আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং ধীরে ধীরে এভাবে আমরা প্রতিটা জেলাকে শিক্ষকদের মাধ্যমে আইসিটিতে দক্ষ এবং শিক্ষার্থীদেরকে দক্ষ করে একটা সুন্দর একটা বাংলাদেশ উপহার দেব। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ আপনারা আমার তরফ থেকে এবং আমার রাইটিতে আপনার তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাই। জি স্যার, সম্মানিত উপস্থিতি, আইসিটি আড্ডা শুধু প্রতি শুক্রবার রাত 8:30 হয় এবং কিছুদিন পূর্বে আমরা কিন্তু আমাদের শ্রদ্ধেয় আহাদ স্যার এবং মাহবুব স্যার বেসিক কম্পিউটারের উপরে 2 মাস একটি কোর্স পরিচালনা করেছেন, আমরা অনেক শিক্ষক শিক্ষার্থী উপকৃত হয়েছি এবং আগামী মাসে হয়তো আমাদের আরেকটি সেশন শুরু করবেন কম্পিউটারের বেসিক কম্পিউটারের বিষয়ে, আমরা নিজেকে দক্ষ করার জন্য পরবর্তীতে আমাদের সাথে থাকবেন, আইসিটি আড্ডার সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। যেহেতু আমাদের ওই মুক্তের স্যার কথা বলেছেন, সমাপনী বসতে বস, তারপরে আর কোন কথা থাকে না, তারপরে দেখা যাচ্ছে আমরা অনেকে আছি, এখন যা কথা হবে স্বপ্ন অনুভূতি কথা হবে, যে কিভাবে পাবো আপনি এখান থেকে নিয়ে নেন। হ্যালো নাজমুল স্যার, হ্যালো নাজমুল স্যার কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে একটু রিকোয়েস্ট করব, সেটা হলো যে আসলে আপনি আমার দীর্ঘদিনের পরিচিত এবং আত্মার আত্মীয়, যদিও কখনো দেখা হয় নাই কিন্তু আপনার মানে খুব ফিল করি আপনাকে, আমাদের আইসিটি আড্ডা যে ফেসবুক গ্রুপটি রয়েছে তো আপনি আমি যদি জয়েন হয়ে না থাকেন তাহলে রিকোয়েস্ট করব আপনি সেটাতে আগে জয়েন করবেন, এরপর আমি আপনাকে প্রতি শুক্রবার, ধন্যবাদ স্যার, তো আমি চাচ্ছি যে প্রতি শুক্রবার রাত 8:30 আপনি সেখানে আমাদের এই যে আড্ডায় জয়েন করবেন এবং আপনার কাছ থেকে আমরা কিছু শিখতে চাই স্যার, এটা হলো বড় কথা আর কি। জি জি, ওকে স্যার, আসলে আমি তো বেশি কিছু জানি না, আমাদের এটা গুগল মিটে অনুষ্ঠিত হয়, গুগল মিটে মখলিসুর রহমান স্যার এই মাত্র আবারও লিঙ্কটি দিয়ে দিলেন, গুগল মিটে, গুগল মিটের মাধ্যমে জয়েন করতে হবে স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। তারপরে আমাদের ঈশ্বরগঞ্জের হাবিবুর রহমান স্যার সেরা কন্টেন্ট নির্মাতা, স্যারাও আমাদের সাথে যুক্ত এখন পর্যন্ত আছেন, আইসিটি আড্ডার পক্ষ থেকে অন্যান্য স্যারদের সহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মাহবুব স্যার, যদি কেউ জয়েন হয়ে না থাকেন আমাদের আইসিটি আড্ডার যে গ্রুপ লিঙ্কটা এই লিঙ্কটা আপনাদেরকে দিয়েছি। জি, আর আমাদের আসলে মনে হয় যে টাকা হয়তো অনেক অনেক কাজ থাকতে পারে, আপনি ধন্যবাদের মাধ্যমে আজকে শেষ করে জানাবেন। জি স্যার, জি স্যার, সম্মানিত উপস্থিতি,
এতক্ষণ যারা যুক্ত ছিলেন এখনো আছেন যে কয়েকজন স্যার ম্যাম সবাইকে কৃতজ্ঞতা। আসলে আমাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ যে চলে গেছে কিভাবে, মানে দুই ঘন্টা তিন ঘন্টার সময় আমরা কিন্তু বুঝতেই পারি নাই, আমরা একটা শেখার মাধ্যমে ছিলাম, মানে একটা বিষয় জানতে গিয়ে হয়তো আমরা প্র্যাকটিক্যালি এরকম সুযোগ পাই নাই, বিশেষ করে শিক্ষক ভাতার সম্পর্কে জানার জন্য। যাই হোক, আমাদের আইসিটি আড্ডা এবং শিক্ষক ভাতার ফেসবুক গ্রুপ আমাদেরকে সহযোগিতা করে এই প্ল্যাটফর্মটি তৈরি করে দিয়েছে। আগামীকালকের সেশনে আপনারা সবাই যুক্ত থাকবেন, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সালাম, শুভরাত্রি।